Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wa salatu wa salamu ala sayyidil musaleen. Wa ala alihi wa ashabihi wa baraka sallim. Subhanaka la ilma lana illa ma'allamtana innaka antal alimul hakeem. Shomman IQRA Bangla darshak shrota. Islamic UNA IQRA program e apnaderke antorik barakbad. Alhamdulillah amader sathe royechen. Briton and Europe bajan alimuddin. Darul Ulum Foursquare Madrasa Shaykhul Hadith. Mufti Sheikh Abdur Rahman, damat barakatuh. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Alhamdulillah. Aske amra inshallah pobitro Quran Sharif bishesh bishesh kichu surat fazilat somporke alochona shunbo inshallah. Ar 10-15 minute pore inshallah amra darshokder bibhinno guruttopurno proshno ar chesta korbo. Jehetu amra darshok shrota obosshoi obogoto achen je Islamic UN with IQRA program eta apnader proshner maddhome alhamdulillah apni guruttopurno proshno koren apnader proshner maddhome ei Islamic UNA আলোকিত হচ্ছে এবং আপনাদের সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহু ইনশাআল্লাহ আপনারা এই এই মানে কিছু সময় বিশেষ তর ফজিলত সম্পর্কে আলোচনা চলবে এবং আপনারা যখনই কল করবেন আমরা আপনাদের কল নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়র ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شمانت اقرأ بانگلا پريو درشت تبائي بانگ بونيرا پروگرام شروع تي اپنا دوگه جانا ينطرق مبارك بعد بيگتو কয়েকদিন থেকে আমরা কোরআনে করিমের তিলাওয়াত এবং কোরআন শরীফের বিশেষ বিশেষ সুরার ফজিলত এই প্রসঙ্গে আমরা আলোচনা করতেছিলাম মহাগ্রন্থ আল কোরআন কোরআনে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঐশী বাণী হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ে সময়ে বিভিন্ন আসমানি কিতাব নাজিল করেছেন নাজিলকৃত কিতাবের সংখ্যা 104খানা তন্মধ্যে থেকে সবচেয়ে সম্মানী এবং বড় কিতাব সবচেয়ে সম্মানী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপরে সবচেয়ে সম্মানী ফেরেশতা জিবিল আমিনের মাধ্যমে সম্মানী মাস রমজান শরীফে সম্মানী রাত্রি লাইলাতুল কদরে দামি উম্মত উম্মতে মুহাম্মদীর হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন কোরআন যেভাবে দামি ফজিলতওয়ালা সম্মানী তার তিলাওয়াতটাও দামি আমরা কোরআনে করিম তিলাওয়াত করব বিভিন্ন সুরার ফজিলতের উদ্দেশ্য এই নয় যে আমরা শুধুমাত্র বেছে বেছে এই সুরাগুলোই তিলাওয়াত করব না এটা কখনো যেন না হয় আমরা ছোট্ট এক এক সুরা নিয়ে এক একটা বুকলেট বানানো অনেকে আমরা এগুলোই তিলাওয়াত করে আমরা সীমিত রাখি কেহ শুধুমাত্র অধিবার মধ্যে আমরা পড়ে শেষ করে ফেলি না আমরা বিশেষ সুরা তো পড়বই এবং কোরআনে করিম নিয়মতান্ত্রিকভাবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট রুটিনের মাধ্যমে তিলাওয়াত করে করে শেষ করার আমরা চেষ্টা করব আমরা জানি যে কোরআনে করিমের মধ্যে 30টি জুজ রয়েছে আমরা যে তাকে আমরা পারা বলি 30 পারা এই জুজ জুজ করে দেওয়ার পিছনে বা সুরা সুরা করে নাজিল করার উদ্দেশ্যই হলো এটা 114খানা সুরা যে আমরা যেন তুলা তুলা করে আমরা তিলাওয়াত করে একসময় কোরআন শরীফ পুরোটা যেন তিলাওয়াত করে আমরা শেষ করতে পারি সাহাবায়ে কেরামের মধ্যে কেহ এরকমও ছিলেন যারা ডেইলি এক খতম করতেন আবার অনেক সাহাবায়ে কেরাম যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ডেইলি নয় বরং ডেইলি 10 পারা তিলাওয়াত করতেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আমরা যদিও সেই পরিমাণ নাও পারলে অন্ততপক্ষে সাধ্য অনুযায়ী আমরা যেন ধারাবাহিক প্রত্যেক দিন যেন কিছু অংশ কোরআন শরীফ যেন আমরা তিলাওয়াত করি আজকে আমাদের আলোচ্য বিষয় সমান গতকালকের মতো কোরআনে করিমের স্পেশাল সুরাগুলোর স্পেশাল ফজিলত নিয়ে
আমি একটি হাদিস পাঠ করেছি, একটি অংশ হযরত আবু উমামা বাহিলি থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআনে করিম অবশ্যই তিলাওয়াত করবে, কারণ এই কোরআন কঠিন কিয়ামতে যারা তিলাওয়াত করবে তাদের নাজাতের জন্য তাদের পক্ষে সুপারিশ করবে কঠিন কিয়ামতে, এবং তার সুপারিশ গ্রহণ করাও হবে ইনশাআল্লাহ। নবীজি আরও বলেন, ইকরা উজ জাহরাওয়াইন, তোমরা কোরআন শরীফের দুইটি অত্যন্ত আলোকিত দুইটি চূড়ায় দুটি সূরা তোমরা পাঠ করবে, একটি হলো সূরায়ে বকরা আর একটি সূরায়ে আলে ইমরান। কেয়ামতে এই দুটি সূরা মাথার উপর মেঘের ক্লাউড, দুই কাল মেঘের ক্লাউড হিসাবে মাথার উপর এসে ছায়া দিবে, কোনো বর্ণামতে পাখির একটি জাক সেদে মাথার উপর ছায়া প্রদান করবে। আল্লাহু আকবার! কঠিন কেয়ামতে যেদিন সূর্য মাথার উপরে চলে আসবে, মাথা বড় বড় করে উৎসাহিত থাকবে, সেই কঠিন কেয়ামতে এই দুই সূরা যারা তিলাওয়াত করবেন তাদেরকে এই দুই সূরা ছায়া প্রদান করবে, ক্লাউডের মতো হয়ে অথবা পাখির ঝাঁকের মতো হয়ে মাথার উপরে সে ছায়া প্রদান করবে, এবং এই ক্লাউডটাই শেষ পর্যন্ত যতটুকু ওজন হয় নেকির পাল্লায় সেই পরিমাণ ওজন করে সওয়াব প্রদান করা হবে। এজন্য আমরা এই দুইটা সূরা যেন অবশ্যই পাঠ করি, সূরায়ে আলে ইমরান এবং সূরাতুল বকরা। আরেক হাদিসে বলা হয়েছে যে সূরায়ে আলে ইমরানের মধ্যে রয়েছে ইসমে আজম, ইসমুল্লাহিল আজম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ফী হাযিহিল আয়াতি মিন আলে ইমরান। কোন কোন বর্ণনামতে আলে ইমরানের এই আয়াতের মধ্যে ইসমে আজম রয়েছে। আয়াতটি কি? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. كنا كنا برنامج النبي صلى الله عليه وسلم قال ايه آياتের ভিতরে রয়েছে ইসমে আজম, যে ইসমে আজম পড়ার পরে বন্দায় যে দোয়া করবে দোয়া করতে দেরি কবুল হতে দেরি হবে না, সেই দোয়া কবুল হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বর্ণনাত বলেছেন যে শিরক একটা হলো প্রকাশ্য আল্লাহর সঙ্গে শরীক করা, আরেকটা হলো শিরকে খফি, গোপন শিরিক। গোপন শিরিক যেটা ছোট্ট পিঁপড়া একটি অন্ধকার রাতিতে পাথরের উপর যদি সে হাঁটে, সে যেভাবে তার পায়ের কোনো চলার কোনো আওয়াজ শোনা যায় না, নবী ইকরাম বলেন আমি ভয় করি আমার উম্মতের আমলের মধ্যে নিয়তের মধ্যে অনেক সময় শিরকে জ্বলি না থাকলেও শিরকে খফি চলে আসবে। ছোট্ট পিঁপড়ার মতো অন্ধকার রাতিতে যদি ছোট্ট একটি পিঁপড়া পাথরের উপর হাঁটে, যেভাবে ঠার পাওয়া যায় না, অনুমান করা যায় না ঠিক, অনেক আমার উম্মত সে অনুমানই করতে পারবে না, রিয়েলাইজ করতে পারবে না, তার আমলের মধ্যে শিরকে খফি চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই শিরকে খফির সবচেয়ে আদনা হলো, নিচের পর্যায়ের একটি শিরকে খফির একটা গুনার পর্যায়ে হলো জুলুমকে পছন্দ করা, এবং শিরকে খফিকে হেইট করার সর্বনিম্ন একটি স্তর হলো ইনসাফ করা। ইনসাফ মানেই শিরকের এগেনস্টে, আর জুলুম মানেই শিরকের পক্ষে চলে যায়। নবী করিম আরও বলেন দিন হলো আল্লাহর ওয়াস্তে মহব্বত করা, এবং কাউকে হেট করলে আল্লাহর উপরে ভিত্তি করে আল্লাহর ওয়াস্তে যেন আমরা হেট করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে পছন্দ করো তাহলে আল্লাহ বলেন হে নবী আপনি বলে দাও আপনি নবীকে যেন তারা ফলো করে, আপনাকে যেন অনুসরণ করে। এই হাদিসটি যদিও সনাতন দুর্বল রয়েছে, বাট এই হাদিসের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটাও কিন্তু সূরায়ে আলে ইমরানের একটি আয়াত যে শিরকে খফি সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। আরেক হাদিসে বলা হয়েছে মান করা আখিরা আলে ইমরান ফি লাইলাতিন কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন, যারা সূরায়ে আলে ইমরানের শেষ দিকের আয়াতগুলো পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেয়ামে লাইল অর্থাৎ রাত্রে জেগে এবাদতের মধ্যে কাটানোর সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আরেকটি হাদিসে বলা হয়েছে হাদিসটি সনাদান উইক থাকলেও ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিসে গ্রহণ করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান করা সূরাত আলে ইমরান ইয়াউমাল জুমআতি সাল্লাত আলাইহিল মালাইকাতু ইলাল লাইল,
যারা সুরায় আল ইমরান ইয়ামুল জুমাত তিলাওয়াত করবে, পুরো দিন ফেরেশতারা ওই তিলাওয়াতকারী বন্দার জন্য দোয়া করতে থাকবে, ইস্তেগফার করতে থাকবে যে আল্লাহ এই বন্দাকে মাফ করো মাফ করো, পুরো দিন রাত্রে পর্যন্ত পুরো 24 আওয়ার ওই শুক্রবারে তিলাওয়াতকারী বন্দা এবং বান্দির জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু আলা দাব্বাতিন সাবাতিন ফায়াকুলু ফি উযনিহা أفغير دين الله يبغون له يبغون وله أسلم من في السماوات والأرض طاعا وكرها وإليه يرجعون إلا وفقت لدين الله. رسول الله صلى الله عليه وسلم বলেন, কেউ যদি কোনো সওয়ারির উপর সওয়ার হয়েছে উট বা ঘোড়ার উপর এবং ঘোড়া অথবা উট তার সওয়ার মানতেছে না অথবা কোনো গাড়ি চালাইবার সময় গাড়িটি কন্ট্রোল করতে পারতেছে না, তো সেখানে যদি এই আয়াত তিলাওয়াত করে, যে আয়াতের অর্থই হলো সব আসমান জমিনের সব কিছু আল্লাহর আনুগত্য স্বীকার করে, উটের বা গুলার কানের কাছে এ তিলাওয়াত করলে বা গাড়িতে বসে তিলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ড্রাইভিংয়ে অথবা তার এই ভেহিকল চালানোর ক্ষেত্রে গুলা বা উট সওয়ার হওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোল করে দেবেন তার। এ আয়াতটি হলো আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরযি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন, সুরায় আল ইমরানের আয়াত নম্বর 83। এই আয়াত তিলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মুথলি রাইড সওয়ার হওয়া এবং স্মুথলি ড্রাইভ করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেল্প করেন। আরেকটি হাদিস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মা খাইয়াবাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আবদান কামা ফি জাওফিল লাইলি ফাফতাতাহা সূরাতাল বাকরাতি ওয়া আল ইমরান ওয়া নিমা কাউনুল মারইয়াল বাকরাতু ওয়া আল ইমরান, যে বন্দা রাত্রিতে উঠে তাহাজ্জুদের মধ্যে সূরা বকরা এবং আল ইমরান পড়বে সে কখনো মাহরুম হবে না, বঞ্চিত হবে না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটি সূরা সূরা বকরা এবং আল ইমরানকে অত্যন্ত বড় একটি ট্রেজার এবং বিরাট সম্পদ, গোপন সম্পদ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। যারা তিলাওয়াত করবে আল্লাহ পাক তাদের নেকির গোপন সম্পদের মালিক বানাবেন। আমরা আরেকটি সূরা ফজিলত জেনে নেই, সূরা হুদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিদিকে তাকিয়ে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল এবং দাড়ির মধ্যে কিছু দুই একটি চুল সাদা হওয়া শুরু হয়ে গেছে। আজীব, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল এবং দাড়ি মিলিয়ে কয়টি চুল এবং দাড়ি সাদা হয়েছিল সেটা ওনারা গণনা করেছেন। গণনা করে দেখেছেন 17 থেকে 19 কোষা চুল এবং দাড়ি মাত্র সাদা হয়েছিল। অথচ নবী আকরাম সাল্লাম ইন্তেকালের সময় বয়স হয়েছিল 63 বছর। 63 বছর বয়সেই মাত্র চুল এবং দাড়ি সব মিলিয়ে মাত্র 17 থেকে 19 চুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাদা হয়েছিল। কিছু সাদা ছিল এখানে, কিছু সাদা ছিল এই জায়গায়, এই সব মিলিয়ে মাত্র 17 বা 19 হেয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হোয়াইট হয়েছিল মাত্র। আল্লাহু আকবার, সাগুন সেটা গণনা করেছেন। আমি এই হাদিস যখন পড়ি আমার খুব তাজ্জুব লাগে যে আমাদের নিজের কয়েক বছর সাদা হয়েছে আমরা নিজের হাতে হিসাব করতে পারবো না। এই এবং যে স্ত্রীরা স্বামীর স্বাস্থ্যের প্রতি বা সব কিছুর খুব লক্ষ্য রাখেন, অনেক স্ত্রীরাও হয়তো ওনাদের স্বামীর চুল দাড়ি মিলিয়ে কত কথা সাদা হয়েছে হয়তো অনেক স্ত্রীও সেই খবর রাখেন না। কিন্তু সাহাবায়ে কেরাম কী পরিমাণ আশিক ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সব কিছু রেকর্ড করেছেন। ইভেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এবং সাদি চুল এবং দাড়ি সাদা হচ্ছে কত কত সাদা হচ্ছে সেই হিসাবটা ওনারা রেখেছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী করিম সামের চেহারার দিকে তাকিয়ে যখন দেখলাম ওনার চুল এবং দাড়ি সাদা হওয়া শুরু হয়ে গেছে, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, লাগতেছে আপনি বুড়া হয়ে যাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ। নবী করিম উত্তরে বললেন, আবু বকর, শাইয়াবাতনি, আমাকে বুড়া করেছে কয়েকটি সূরা, শাইয়াবাতনি সূরাতু হুদ, আমাকে সূরায়ে হুদ এবং সূরা ওয়াকেয়া এবং সূরা মুরসালাত, আম্মা ইতাসালুন, ইদা শামসু কুবিরাত, এই সূরাগুলোই আমাকে বিদ্ধ করেছে, আমার চুল দাড়ি এবং সাদা করতেছে। কারণ এই সূরার মধ্যে, সূরা হুদের মধ্যে একটি আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাস্তাকিম কামা উমিরতা, কি বলেছেন, ফাস্তাকিম কামা উমিরতা, আমি আল্লাহ তুমি নবীকে যেভাবে বলেছি এক্সাক্টলি এর উপর 100% তুমি এটার উপর তুমি সবসময় ইস্তেকামত থাকো, মজবুত থাকো, ফার্ম তুমি এটার উপর ফার্মলি থাকো, আল্লাহর নির্দেশের উপর 100% ইস্তেকামত থাকা, টিকে থাকা, এটা অত্যন্ত কঠিন। এই জিনিসটা আমি চিন্তা করি, এই চিন্তা করাই
যে আমি সত্যিই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত হুকুমের উপর 100% কি আমি ফার্ম এবং মজবুত থাকতে পারতেছি, আমি কি ইস্তেকামতের সঙ্গে চলতে পারতেছি এবং পারবো, এই টেনশন এবং এই চিন্তাই আমার চুল দাড়ি সাদা করতেছে। প্লাস ওয়াকিয়া মুরসালাত আম্মাতা সালুনের শামসু কবিরাত, যেগুলোর মধ্যে কেয়ামতের চিত্রাঙ্কন করা হয়েছে, কেয়ামতের ভয়াবহতা, এই সমস্ত সুরার মধ্যে আল্লাহ সুবহানাহু ডিসক্রিপশন করেছেন। আমি যখন কেয়ামতের সেই ভয়াবহতা নিয়ে আমি টেনশন করি, চিন্তা করি, তখন আমার মাথার উপর প্রেশার পড়ে, চাপ পড়ে, আর ওই চাপেই আমার চুল দাড়ি সাদা হয়ে যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়ে ভাবছেন, কেয়ামতের উম্মতের কী দশা হবে সেটা নিয়ে ভাবছেন। সারা রাত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাটিয়ে দিয়েছেন, উম্মতের কেয়ামতে কী হবে কী হবে। হাশরের মাঠে বাবা ও সন্তানের চিন্তা করবে না, মাও করবে না, ভাই ভাইয়ের চিন্তা করবে না, স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর চিন্তা করবে না, বন্ধু বন্ধুর চিন্তা করবে না, আপনজন আপনজনের চিন্তা করবে না, কিন্তু সেই কেয়ামতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের ফিকির করবেন, উম্মতি উম্মতি বলে চিৎকার করতে থাকবেন। এই চিন্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চুল দাড়ি সাদা হয়েছিল। এই হাদিসটি তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণনা রয়েছে। সমান আরেকটি হাদিসে বলা হয়েছে, শাইয়াবাতনি হুদ ওয়া খাওয়াতুহা কাবল আল মাশিব, আমার বার্ধক্য আসার আগেই আমাকে সুরায় হুদ এবং সুরায় হুদের মতো কিছু চূড়া আমাকে বিদ্ধ বানিয়ে ফেলতেছে। এই হাদিসগুলো বিভিন্ন হাদিসের কিতাবে আমাদের এসেছে। এবার আসি আমরা আরেকটি সুরার ফজিলত নিয়ে, সুরায় ইসরা বা সুরায় বনে ইসরাইল যাকে বলা হয়, যে সুরার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজের বর্ণনা দেওয়া হয়েছে। قالت عائشة رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم لا ينام حتى يقرأ الزمر وبني إسرائيل. ترمذي الشريف একটি বিশুদ্ধ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেড়ে গেলে ঘুমাইবার আগে সূরা জুমার এবং সূরা বনী ইসরাইল তিলাওয়াত না করে ঘুমাইতেন না। তো এখানে আল্লাহর নবী বেড়ে গেলে কোন কোন দোয়া পড়তেন, কোন কোন সূরা পড়তেন, বিভিন্ন হাদিস রয়েছে, যার অর্থ হলো এক এক রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক ধরনের সূরা পড়েছেন, এক এক ধরনের দোয়া পড়েছেন। তো আপনি পারলে সবটি তো একসাথে পারবেন না, যেগুলোই পারেন কমপক্ষে তন্মধ্যে থেকে কোনো একটি দোয়া বা কোনো একটি সূরা উপর আমল করার চেষ্টা করবেন, আমিও করবো, আপনার জন্য করতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জুমার এবং সূরা বনী ইসরাইল প্রায় ঘুমাইবার আগে রাত্রে পড়তেন, হাদিসটি তিরমিজি শরীফের। আরেক বর্ণনামতে عن العباد بن سارية رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان لا ينام حتى يقرأ المسبحات ويقول فيها آية خير من ألف آية. بلن جنبي كريم صلى الله عليه وسلم غمي برپور بي وي شمت سورة جشم سورة شروع جه سبح بي سبح ديه سورة اسراء شروع جه سبحان ديه سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. এইভাবে সুবহান দিয়ে সব্বাহ দিয়ে ইউসাব্বিহু দিয়ে যে সমস্ত সূরা শুরু হয়েছে, সব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকুল কুদ্দুস আল আজিজ আল হাকিম, এই সব্বাহ ইউসাব্বিহু সুবহান দিয়ে যে সমস্ত সূরা শুরু হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রায় এই সমস্ত সূরাগুলো ঘুমাইবার পূর্বে রাত্রিতে আল্লাহ নবী তিলাওয়াত করতেন, তারপরে ঘুমাইতেন। এই হাদিসটি তিরমিজি শরীফের এবং বিশুদ্ধ হাদিস। তো যে সমস্ত সূরা মুসাব্বিহাত বলতে সাব্বাহ হিসাবে শুরু হয়েছে সূরা ইসরা, সূরা হাদিদ, সূরা হাশর, সূরা সফ, সূরা জুমআ, সূরা তাগাবুন এবং সূরাতুল আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, ওই সূরাগুলোর কথাই বলা হয়েছে। কোন কোন সূরা? সূরা ইসরা, যেটাকে আপনাদের কোরআন শরীফে পাবেন সূরা বনী ইসরাইল নাম, এটা আরেকটি নাম সূরা ইসরা, যেহেতু এখানে ইসরা এবং মেরাজের ঘটনা বর্ণনা করা হয়েছে। সূরা হাদিদ, সূরা হাশর, সূরা সফ, সূরা জুমআ, সূরা তাগাবুন এবং সূরা আলা, এই সাতটি সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ঘুমাইবার পূর্বে তিলাওয়াত করে তারপরে ঘুমাইতেন, সুবহানাল্লাহ। এবার আসি আমরা সূরা কাহফের ফজিলত সম্পর্কে, যেটা আমরা প্রতি জুমাবারে পড়ব। বাট ইমাম শাফি রহমতের কিতাবুল উম্মের মধ্যে একটি রেওয়াত আনছেন যে শুক্রবার রাত্রে মানেই বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যবর্তী রাত যেটি, কারণ রাত্র ইসলামিক হিসাব অনুযায়ী আগের রাতকেই নেক্সট দিনের জন্য নির্ণয় করা হয়, তো শুক্রবার রাত্রি মানে শুক্রবার আগের রাত্রি, অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যবর্তী রাত্রিতেও সূরায়ে কাহফ তিলাওয়াত করলেও সে সব পাওয়া যায়। এই জন্য যদি কেউ শুক্রবারে কাজের কারণে বা জামেলার কারণে তিলাওয়াত করতে নাও পারেন, তাদের জন্য অপশন রয়েছে সেই হাদিস অনুযায়ী আপনি চাইলে শুক্রবার আগের রাত্রিতেও তিলাওয়াত করে নিতে পারেন। ঠিক তেমনিভাবে যারা
তেলাওয়াত একটু স্লো, লম্বা টাইম লাগে, সবাই তো আর তেলাওয়াতের সমান নয়। তো তারা যদি কোনো এক বৈঠক হয়তো দিনের বেলায় তেলাওয়াত করার সুযোগ পাবেন না বা তেলাওয়াত খতম করতে পারবেন না সুরা কহফকে, আপনি আগের রাতে থেকে তেলাওয়াত শুরু করে দিলেন, কিছু অংশ তেলাওয়াত করে রেখে দিলেন, পরের দিন সুযোগ মতো বাকি অংশটুকু তেলাওয়াত করে শেষ করলেও ইনশাআল্লাহ আল্লাহ পাক সেই সব আপনাকেও দান করবেন ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ প্রতি শুক্রবারে দিনে, না পারলে দিনে এবং আগের রাত্রে মিলাইয়া আমরা এই সুরাটা তেলাওয়াত করার চেষ্টা করবো। হযরত কি দেখেন, প্রথমত সুরা কাহফের প্রথম তো শায়াত বা শেষ আয়াত মুখস্থ করলে বিরাট ফায়দা হলো, দাজ্জালের মতো মারাত্মক ফিতনা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। কেন? যে সাতজন যুবক জালিম বাদশাহ তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্তের ভিতরে ঢুকিয়ে 309 বছর পর্যন্ত গুম পাতিয়ে রেখে তাদেরকে হেফাজত করতে পারছেন, ই আল্লাহ আমাদেরকেও দাজ্জাল থেকে হেফাজত করতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিজা আশরা আয়াতিন, যারা সূরা কাহফের শুরু থেকে দশায়াত মুখস্থ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে হেফাজত করবেন। আবার কোন বর্ণনাতে মিন আখিরে সূরাতিল কাহফি, সূরা কাহফের শেষ দিকের দশায়াত, তো আমরা কোনটি করব? উত্তম হবে প্রথম দিক থেকে যেন আমরা দশায়াত মুখস্থ করে ফেলি এবং শেষ দিকে যেন আমরা দশায়াত মুখস্থ করে ফেলি। তো উভয় দিক থেকে যদি আমরা দশ দশায়াত মানে 20টি মুখস্থ করতে পারি, যার অন্তরে থাকবে প্রথম থেকে দশায়াত এবং শেষ দিকের দশায়াত, তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে হেফাজত করবেন। হাদিসটি মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিস কিতাবে এসেছে, অত্যন্ত সহি হাদিস। আরেকটি হাদিস এসেছে, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান হাফিজা আশরা আয়াত মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। বেশিরভাগ বর্ণনা অনুযায়ী এসেছে সূরা কাফের প্রথম দিকের দশ আয়াত। তো আমরা যারা পারব পুরা সূরা, যারা পারলাম না প্রথম দিকের দশায়াত শেষ দিকের দশায়াত আমরা মুখস্থ করে ফেলব 20 আয়াত। যদি তাও না পারি তো অন্ততপক্ষে প্রথম দিকের দশায়াত যেন আমরা সবাই তিলাওয়াত করে ফেলি ইনশাআল্লাহ, আমাদের বাচ্চাদেরকে যেন আমরা তিলাওয়াত করাই ইনশাআল্লাহ। এরপরে আরেকটি হাদিস আমি বলতেছি এই সূরা কাহফের ফজিলত সম্পর্কে, এটাও সহি হাদিস। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মান ক্বারা সূরাতাল কাহফি কামা উনজিলাত, যারা সূরা কাহফ শুদ্ধ করে তিলাওয়াত করবে, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, কঠিন কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কুদরতি নূর প্রোভাইড করবেন। কিয়ামতে নূর পাওয়ার জন্য কোরআনে করিমের তিলাওয়াত এবং নামাজ 5 টাইম ঠিকমতো পড়া, হাদিসে এসেছে সালাতু নূরুন, সালাতের মাঝে নূর আসবে, এবং সূরা কাহফ যারা তিলাওয়াত করেন শুক্রবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতে কুদরতি নূর তাদেরকে প্রোভাইড করবেন, সেই নূর দিয়ে তারা রাস্তা পেয়ে যাবে এবং সেই রাস্তা ধরে 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 জাহান্নামের ব্রিজের উপর ক্রস করে তারা জান্নাত পর্যন্ত সেই নূর তাদেরকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আকবার। তো যারা সূরা কাহফ তিলাওয়াত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতে তাদেরকে নূর প্রদান করবেন, নূর প্রদান করবেন, নূর প্রদান করবেন। কী পরিমাণ নূর? মিন মকামিহি ইলা মক্কা, এত বিশাল নূর, উনি যে জায়গা তিলাওয়াত করছে ওই জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত হয়ে যাবে, এই পরিমাণ নূর আল্লাহ পাক তাকে দান করবেন, অসাধারণ নূর। ওয়ামান করা আশা আয়াতিম মিন আখিরিহা সুম্মা খারাজাত দাজ্জাল, যারা সূরা কাহফের শেষ দশায় তিলাওয়াত করবে, দাজ্জাল যদি বের হয়েও যায় লাম ইয়াদুর রাহু, সেই দাজ্জাল ওই তিলাওয়াতকারী ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ামান তাওয়াজ্জা ফাকালা সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আর যারা অযু করে পড়বে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক কুতিবা ফি রাক্কিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে লেখে রাখবেন একটি পেজের মধ্যে, সুম্মা জুইলা ফি তাবিইন, তারপর এটাকে এক জায়গার মধ্যে হেফাজত করে রাখা হবে, ফালাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, এবং সেই লেখা রেকর্ডটা কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না, ভাঙা হবে না, অর্থাৎ এই সবটা তার জন্য সংরক্ষিত থাকবে। এজন্য সূরা কাহফ আমরা অবশ্যই তিলাওয়াত করব, দোয়াটা আমরা পড়ব, এবং সূরা কাহফের লাস্টের দশায় আমরা তিলাওয়াত করলে দাজ্জাল থেকে আমরা মাহফুজ থাকতে পারবো ইনশাআল্লাহ। ওয়াকালা আলাইহি সালাতু ওয়াসসালাম, মান ক্বারা সূরাতাল কাহফি লাইলাতাল জুমআতি আদা লাহু মিনান নূরি মা বাইনাহু ওয়া বাইনাল বাইতিল আতীক, যারা সূরা কাহফ শুক্রবার রাত্রিতে তিলাওয়াত করবেন, এখানে সেটা রাত্রির কথাও, দিনেও পড়া যায়, আমি বলেছিলাম রাত্রেও পড়া যায়, এটা সহি হাদিস। যারা সূরা কাহফ
শুক্রবার রাত্রি বলতে আগের রাত্রি তিলাওয়াত করবে, তাদেরকে নূর প্রোভাইড করা হবে, উনি যে জায়গায় তিলাওয়াত করছেন ওই জায়গা থেকে, মনে করেন আমরা লন্ডন থেকে পড়ে যদি কাবা পর্যন্ত, সুদূর মক্কা পর্যন্ত সারা নূর দিয়ে আল্লাহ পাক মনোগর করে দেবেন সুবহানাল্লাহ। জন্য আমরা সূরা কাফ অবশ্যই দিনে না পারলে রাত্রে অথবা রাত্রে এবং দিনে মিলিয়ে যেন আমরা খতম করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বরকত। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সদ্দাবাদন আলিম দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাত। বিরতির পূর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম, বিশেষ বিশেষ কিছু সুরার ফজিলত। এবং আজকে কিন্তু এই প্রোগ্রামে আপনাদের এখন থেকে আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো, যখনই আপনার কল করবেন ইনশাল্লাহ আমরা কল নিব, আর ফাঁকে ফাঁকে আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ। আমরা বড় বলতেছি আমাদের এই প্রোগ্রামটা কিন্তু ইসলামিক কিউএনএ, মানে ইসলামিক যে কোনো কোয়েশ্চন প্রশ্ন আপনারা করলে আমরা আনসার দিয়ে থাকি, আমরা উত্তর দিয়ে থাকি। এটা অতীতের আমাদের আলোর দিশারির মতোই, শুধু ব্র্যান্ডিং করতে গিয়ে একই নামে ইসলামিক কিউএনএ সমান প্রোগ্রাম আপনাদের সুবিধার্থে প্রতিদিন নয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার তো স্যাটারডে সানডে মানডে টুইজডে ওয়েনেসডে চার দিন সপ্তাহে আমরা একই টাইমে আমরা প্রোগ্রাম রাখছি আপনাদের সুবিধার্থে, যেন আপনাদের যে কোনো প্রশ্ন। জি, পাঁচ দিন পর্যন্ত, পাঁচ দিন সপ্তাহে, পাঁচ দিন শনি রবি সোম মঙ্গল বুধ, পাঁচ দিন সপ্তাহে, পাঁচ দিন একই টাইমে এই প্রোগ্রামটি রাখা হয়েছে আপনাদের সুবিধার্থে, আপনারা যেন যে কোনো প্রশ্ন যেন করতে পারেন। অনেক সময় বিভিন্ন আপনাদের প্রশ্ন থাকে, আলহামদুলিল্লাহ আপনারা বিভিন্ন সময় প্রশ্ন করেও অনেক মন্তব্য করে থাকেন, আমাদের মন খুশিতে ভরে যায়। বাট সার্থক হবে তখন যদি প্রশ্নের মাধ্যমে আমরা কঠিন কেয়ামতে আমরা নাজাত পেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। একজন কলার চলে এসেছেন আমাদের দিকে এই মুহূর্তে প্রশ্ন কে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। অশেষ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, এবং প্রশ্নের পাশাপাশি আপনি মন্তব্য করেছেন যে এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন। আমাদের উপকৃত হওয়াটা সার্থক হবে তখন যদি এই প্রোগ্রামটা আল্লাহ কবুল করেন এবং কঠিন কিয়ামতে আমাদের এবং আপনাদের, আমাদের যারা বলতেছি এবং যারা শুনতেছি সকলের যদি নাজাতের ওসিলা বনে, তখন এটা পূর্ণ সার্থক হবে ইনশাআল্লাহ। আমরা আশাও রাখি তাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের বলা এবং শোনাকে যেন এখলাসের সঙ্গে সিনসিয়ার এবং একমাত্র যেন আল্লাহকে রাজিয়ার খুশি করার জন্য যেন আমরা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। আপনার প্রশ্ন হলো যে আপনি জানেন সফরে কসর করতে হয়, কসর মানে শর্ট করা, শর্ট বলতে শুধু ফরজ চার রাখাতি ফরজকে শর্ট করে দুই রাখাত পড়া হয়, বাকি সব এভরিথিং জায়গার থাকে। আপনি জানেন জুহর আসর এবং এশা এই চার রাখাত ফরজে, এই তিন অক্তের চার রাখাত ফরজে দুই রাখাত পড়তে হয়। আপনার প্রশ্ন হলো নিয়ত করার সময় রাকাতাইন করে নিয়ত করবেন নাকি আরবা করে নিয়ত করবেন? তো আসলে যদি দুই রাত পড়তেছেন আপনি রাকাতাই করে নিয়ত করবেন, তবে আরবিতে রাকাতাই বলা এটা জরুরি নয়, আরবি নিয়তটা বলাই মোটেই জরুরি নয়। যদি আরবি নিয়ত করে নাও পারেন, মনে মধ্যে চলে আসে যে আমি দুই রাখাত নামাজ পড়েছি, বস হয়ে যাবে, এরপর আপনি আরবিতে বলতে চান যে না ওয়াইতান সাল্লাল্লাহু আলাইহি তার রাকাতাই সালাতি ধরি বলবেন, কারণ যেহেতু আপনি পড়ছেন কয় রাকাত, দুই রাকাত, সমান আসর এবং এশায়ও আপনি রাকাতাই সলাতিল আসির রাকাতাই সলাতিল এশাই যে আরবিতে বলেনও আপনি এইভাবে বলবেন, ঠিক আছে? বাট এই আরবিতে বলা মোটেই জরুরি নয়, আর যারাই বলবেন শুদ্ধ করে বলতে পারলে জায়েদ বা মুস্তাহাব বলা হয়েছে। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দিও তোনার খাতে আমার সালাম। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দিও তোনার খাতে আমার সালাম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন, অশেষ ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন কোরআনে করিমের তিলাওয়াতের টাইম নিয়ে,
তো আপনার প্রশ্ন হলো যে এশার নামাজ এবং বিতিরের নামাজ পড়ার পরেও কি তিলাওয়াত করা যাবে? অবশ্যই যাবে। কোরআনে করিম তিলাওয়াতের ক্ষেত্রে কোনো টাইমের রেস্ট্রিকশন নাই, যে কোনো টাইমে তিলাওয়াত করা যেতে পারে। নামাজের ক্ষেত্রে কিছু টাইম মকরু রয়েছে, যেমন সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময় এবং দুপুরের সময় নামাজ পড়া মকরু। কিন্তু এই মকরু টাইমে যদি আপনি কোরআন করিম তিলাওয়াত করেন, আপনার জন্য কোরআন করিম তিলাওয়াত করতে মকরু হবে না। সেম ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত ওই টাইমে নফল নামাজ নিষেধ করা হয়েছে। হাদিসটি বুখারি শরীফের মধ্যে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত এই টাইমে নামাজ নিষেধ করেছেন, মানে নফল নামাজ নিষেধ করেছেন। সমান আসর নামাজের পরে সূর্য ডোবা পর্যন্ত ওই টাইমেও আল্লাহর নবী নামাজ নিষেধ করেছেন, যার ফলে ওই টাইমে কোনো নফল তাহিয়াতুল উযু তাহিয়াতুল মসজিদ আপনারা পড়বেন না। এটাই নির্ভরযোগ্য উলামায়ে কেরামের কথা। বাট এই মকরু টাইমে নামাজ মকরু হলেও, নফল নামাজ মকরু হলেও কোরআনে করিম তিলাওয়াত মকরু নয়। এক কথায় দিনের যে কোনো টাইমে, যে কোনো সময়ে, যে কোনো সুযোগে কোরআনে করিম তিলাওয়াত করা যেতে পারে, তিলাওয়াত কোনো সময় মকরু হয় না। তাই এশার নামাজের পরে, বিতির পড়ার পরেও যদি আপনি কোরআনে করিম তিলাওয়াত করেন, আপনার কোরআনে করিমের তিলাওয়াত মকরু হবে না, মকরু হবে না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিলাওয়াতের ক্ষেত্রে সুযোগ রেখেছেন, আমরা অজু করে তিলাওয়াত করব, এটাই উত্তম। মুখস্থ পড়লে অজু ছাড়াও পড়া যায়, কিন্তু এরপরে উত্তম হলো আমরা যদি অজু করে আমরা মুখস্থ পড়ি। আর কোরআন শরীফ যদি আমরা দরে পড়ি, তাহলে অবশ্যই আমরা অজু করতে হবে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর ইবনে হাজমের কাছে একটি চিঠি লিখেছিলেন, সেই চিঠির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহ ইয়ামাসাল কোরআনা ইল্লা তোয়াহিরুন, পিওর না হয়ে অজু বা গোসলের প্রয়োজন হলে গোসলের প্রয়োজনে গোসল, বা অন্তত পক্ষে অজু না করে, নাপাক অবস্থায় কেহ যেন কোরআনে করিম যেন টাচ না করে। কে বলেছেন? নবী ইসলাম। কার কাছে চিঠি লিখেছিলেন? হযরত আমর ইবনে হাজমের কাছে। এই হাদিসটি রয়েছে তিরমিজি, মুত্তা, মালিক সহ বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে, অত্যন্ত বিশুদ্ধ হাদিস। কোরআনে করিম আল্লাহ বলেছেন, লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, পাক না হয়ে কেউ যেন কোরআন যেন টাচ না করে। এই আয়াতের দুইটি তাফসির রয়েছে, এক তাফসির অনুযায়ী ডাইরেক্ট, অন্য তাফসির অনুযায়ী ইশারা এবং ইন্ডিকেট হিসাবে বোঝা যায় কোরআন শরীফ চাইতে হলে অজু লাগবে। আর কোরআন যেহেতু আল্লাহর কালাম, আমাদের রেসপেক্ট করতেই হয়, এজন্য আমরা অজু করে তিলাওয়াত করব। আর মুখস্থ আনাওয়াত পড়া গেলেও তবু উত্তম হলো আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতে কিবলা থেকে ফেস করে আমরা অত্যন্ত শ্রদ্ধা নিয়ে, আজমত নিয়ে আমরা অজু করার জন্য তিলাওয়াত করি। জাযাকুমুল্লাহ সাজ্জাদা। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি ভালো আছেন? নি জি হুজুর, আলহামদুলিল্লাহ আছি ভালো। জি ফরমা কাছে আমার প্রশ্ন হইল, আমরা মইটা ওকে তো আকো পুরো কর। জি তো তখন আমরা মুক্ত সময়তে আমরা মুক্ত, ও সময় পানি কানর পাই না, মাথা মুসয়ের সময় ঠিক আছে ইনশাল্লাহ। কোন প্রশ্ন আছে? আপনার প্রশ্ন হলো যে কানের মধ্যে দুল পরিধান করেন, তো এটা মুখ ধোয়ার সময় নাকি মাথা মাসার সময় আপনি এটা নাড়াচাড়া করে পানি কি করবেন? প্রথমত কানের দুলের ভিতরে বা ওই সুরাখের ভিতরে পানি পৌঁছানো মোটেই জরুরি নয়, কারণ মুখ ধৌত করার সময় আমাদের মুখের এরিয়া হলো কি, যে চুলের গুড়ি থেকে নিয়ে কানের লতির নিচ কাছ পর্যন্ত, লতি সহ নয়, লতির এরিয়া পর্যন্ত, কটার নিচ পর্যন্ত পুরো জায়গা আমরা ধৌত করব। হ্যাঁ, যদি নাকের ফুল থাকে, আপনার অনেকে কেউ নাকের মধ্যে রিং পরিধান করেন, এখানে যদি স্থিত থাকে তাহলে এটা নাচড়া করে এখানে পানি ঢুকাইতে হবে। বাট আলহামদুলিল্লাহ ইদানিং অনেক মহিলারা এই নাকের ফুল অনেক দেওয়াটা বন্ধ করেছে। আমি অ্যাডভাইস করি এটাই না দেওয়াটাই ভালো, কারণ নাকের ফুল দিলে অজুর সময় বা গোসলের সময় তো পানি পৌঁছাতে হবে, ইজিলি যদি পৌঁছে। হ্যাঁ, যদি কোনো সময় আসে সুদূরটা বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে পানি ঢুকানো কষ্ট, ওই সময় কিন্তু ঢুকাতে হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইদদের
অতিরিক্ত কাউকে কোনো দায়িত্ব দেন না। তবে নাখের ফুল হলে কিন্তু একটু সতর্ক থাকতেই হয়। কানের লতিতে যে দুল ফিনতেছেন আপনি, এটা যদি দৌতের যে ভিতরে নয়, সেই হিসাবে আপনি এখানে মাসা করবেন শুধু, বা মাসাটা কি মুখের সঙ্গে করবেন নাকি মাথা মাসার সঙ্গে কান মাসা করবেন? তো হাদিসে এসেছে আল উজনানে মিনার রাসি, কান হলো মাথার একটি পার্ট। অতএব যে সময় আপনি মাথা মাসা করবেন ওই সময় আপনি কানকে মাসা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানকে মাসা করেছেন এইভাবে দুই আঙুল দিয়ে ভিতর, আর সুরাক করেছেন কানের ছোট্ট আঙুল দিয়ে, আর কানের ব্যাকসাইড ওই দু আঙুল দিয়ে এইভাবে করেছেন রসুলুল্লাহ মাসা করেছেন। তো আপনি কানটা মাসা করে ফেলবেন। এখানে কানের রিঙ্গের ভিতরে পানি পৌঁছাতে হয় না, এটা দৌতর ভিতরে আসে না। জাজাকুমুল্লাহ খাইর প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। জাজাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলুন আপনার প্রশ্ন। একটা জিনিস, জি ফরমাকা, একটা জিনিস, আপনি অজু করে ইয়া সাইড রাখার নমাজ পড়ার পরিমাণ সময় পর্যন্ত অজু রাখতে পারেন না? পারেন না, পারেন না। কোনো কোনো একদিন, আচ্ছা কোনো একদিন যদি ইলা হয়ে যায় কি যে আপনি একটা দিন ইলা সমস্যা হয়েছে যে সাইড রাখাত পড়ার পরিমাণ সময় পর্যন্ত আপনি রাখতে পারেন না, তাহলে আপনার লাগে সুজা অবস্থা আছে। আমি খোঁজার ইনশাল্লাহ আপনি হনুকা। যারা অজু করে কোনো একদিন এরকম হয়ে গেল যে চারটি রাকাত নামাজ পড়বেন মসনুন তরিকা অনুযায়ী, এই পরিমাণ সময় পর্যন্ত অজু ধরে রাখতে পারেন না, বারবার অজু চলে যায়, বারবার গ্যাস আউট হয়ে যায়, এরকম অনেকের হয়ে যায়। আল্লাহ দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত অসুস্থ লোকদেরকে যেন আল্লাহ শিফা দান করেন। আবার কারো আছে জখম থেকে হয়তো ব্লিডিং হয়, কারো আছে হয়তো অরিশ হয়ে গেছে সব সময় ব্লিডিং হয়, আবার কারো আছে পেশাবের কাতরা বয়স হওয়ার কারণে বা বীমারের কারণে সব সময় ড্রপ হয়। অনেক মুরব্বীরা আমাদেরকে এইভাবে বলে থাকেন যে হুজুর আমরা তো নেফি ইউজ করি। আল্লাহ আকবার। যদি এরকম কারো কোনো প্রবলেম হয় যে সব সময় ঘন ঘন গ্যাস লিক হইতেছে, পেশাবের কাতরা ড্রপ হইতেছে, অথবা জখম থেকে রক্ত বারবার বের হয়ে যায়, এবং চার রাকাত নামাজ পড়ার পরিমাণ সময় পর্যন্ত উনি অজু ধরে রাখতে পারেন না, কোনো একদিন যদি এভাবে হয়ে যায় তো উনি মাজুরের লিস্টে চলে আসলেন, উনার আলহামদুলিল্লাহ ডিফারেন্ট রুল। রুলটা কি? আপনি প্রত্যেক অক্তে হতে অজু করবেন, এবং এই অক্তে যদি আপনার গ্যাস আউট হয়েও যায় বা আপনার ওই যে উজর যেটা আছে আপনার পেশাবের খাতরা ড্রপ হয়েও যায়, আপনার অজু আর ভাঙবে না। অন্যান্য অজু ভাঙার কারণ পাওয়া গেলে অজু ভাঙবে, কিন্তু এই যে উজর যেটা আপনার সবসময় যেটা হয়েছে, আপনার গ্যাস আউট হয়েছে বা যে কারণে আপনি অজু রাখতে পারছেন না, এই কারণে কিন্তু আপনার উজর ভাঙবে না। এক্সাম্পল, জুহরের টাইম শুরু হওয়ার সময় আপনি অজু করেছেন, আসরের টাইম ঢুকার আগ পর্যন্ত এই অজু আপনার পুরো বলবৎ থাকবে, এই কারণে আপনার অজু আর ভাঙবে না। আপনি ওই টাইমের ভিতরে নামাজও পড়তে পারবেন, তিলাওয়াতও করতে পারবেন, হজে গেলে বা উমরায় গেলে আপনি তোয়াফের জন্য তো অজু লাগে, আপনি অজু দিয়ে তোয়াফ করতে পারবেন, উমরাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আসরের সময় অজু করলেন, পুরো আসরের টাইম পর্যন্ত যা কিছু লাগে আপনি অজু, অন্য কোনো অজু ভাঙার কারণ না পাইলে এই কারণে কিন্তু আপনার অজু আর ভাঙবে না। বাট আপনি প্রত্যেক অক্তে অক্তে অজু ফ্রেশ অজু করতে হবে আপনাকে, এটাই আপনার একটু এক্সট্রা দায়িত্ব। আমাদের তো হলো মনে করেন যাদের অজু ভাঙে না বা এরকম উজর নাই, আমরা অজু করার পরে অজু ভাঙার আগ পর্যন্ত একই অজু দিয়ে একাধিক নামাজ, কয়েক অক্তের নামাজ আমরা পড়তে পারি। যেমন মনে করেন শর্ট সিজন যখন আসতেছে, অনেক সময় জোহরের অজু করে অনেকেই জোহর আসর মাগরিব কেউ এসা পর্যন্ত পড়ে নিতে পারেন, আপনারা কিন্তু এটা পারবেন না। প্রত্যেক অক্তে অক্তে অজু করতে হবে। তো আপনাকে আমি বলবো, আপনি যেভাবে বলেছেন আপনার চিন্তা করার কোনো কারণ নেই, আপনি প্রত্যেক অক্তে ফ্রেশ অজু করবেন। আপনার এই যে কারণ আপনি অজু রাখতে পারতেছেন না, এই কারণে দেখা দিলেও আপনার অজু আর ভাঙবে না, কিন্তু এই অক্ত পর্যন্ত আপনার অজু পুরো পাক্কা থাকবে। অন্য যদি কোনো টয়লেট করেন বা অন্য করেন সেটা ভিন্ন করতে অজু ভেঙে যাবে, বাট এই কারণে কিন্তু আপনার অজু এই অক্তের ভিতরে, এই কারণ দেখা দিলেও আপনার অজু ভাঙবে না ইনশাআল্লাহ। আপনি নামাজও পড়তে পারবেন, তিলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন মুস্তাহাজা, যাদের মেনসিস মান্থলি পিরিয়ড এর পরেও যাদের কন্টিনিউ ব্লিডিং হয় দশ দিনের পরেও, যেটাকে ইস্তেহাজা বলে,
এই ধরনের মহিলাদের যাদের ইস্তেহাদার শিকার, যারা 10 দিনের পরেও কন্টিনিউ ব্লিডিং হয়, আল্লাহ নবী তাদেরকেই এই নুসখা দিয়েছিলেন, তাতাওয়াজ্জাইলে কুল্লে সালাত, তুমি প্রত্যেক অক্তে অত অজু করবে এবং ওই অক্তের যাবতীয় কাজ আপনি করতে পারবেন। তো ওই মহিলাদেরকে আল্লাহ বলেছিলেন যে তোমার এই ব্লিডিংয়ের কারণে, এটা তো হায়াজ নয়, এটা তো ইস্তেহাদা, হায়াজের টাইমের পরের ব্লিডিং, ওই ব্লিডিংয়ের কারণে তোমার অজু ভাঙবে না, তুমি যতক্ষণ পর্যন্ত আরেক অক্ত ঢুকে নাই বা এই অক্ত যায় নাই অজু থাকবে। ফজরের টাইম অজু করেছেন, ফজরের টাইম সূর্য ওঠার লগে লগে আপনার অজু ভেঙে যাবে যদি আরেকটি অক্ত ঢুকে নাই। তো নতুন আরেকটা অক্ত ঢুকলে অথবা এই অক্ত চলে গেলেই এই অজু আর কাজ করবে না, আবার অজু করতে হবে আপনাকে। বা এই অক্তের ভিতরে এই কারণে আপনার অজু ভাঙবে না, আপনি এই অক্তের ভিতরে যাবতীয় সব কিছু আপনি করতে পারবেন। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হইলো যে আমি মনে মনে কিছু ওয়াদা করছি যে এক জায়গাতে এক প্রতিষ্ঠান ও ইসলাম প্রতিষ্ঠান ও কিছু দান করবো আমি। দেখা যাচ্ছে যে এই প্রতিষ্ঠানটা কি আরো বেশি নিট পাশেও আরো একটা প্রতিষ্ঠান, ওখান আমি কোনটা দিতাম? নাম্বার ওয়ান প্রশ্ন হইল। প্রথম আমি মনে মনে ইসলাম দিতাম, এটার অখলে দ্বারা আমার আত্মীয় স্বজন যারা আছেন বা গ্রাম মানুষ যারা আছেন অখলে দ্বারা, কিন্তু পাশে আর একটা আছে ইটা কেউ দেয় না, ওখানে আমি ইটা দিতাম হারমোনি। বাট আমি আমি আত্মাইয়াতু শেষ করিয়া দুরুশরী একটা পড়ার আগে সালাম ফিরাইলেন প্রত্যেক খালি আমার নাই, প্রায় দুই তিনজন উল্লাহ খানা আমরা কনফিউজ লাগে, কিন্তু আমরা অন্য মসজিদ আমার থেকে বেশি দূর হই, মানে আমি কন্টিনিউ ওটা নামাজ পড়তাম, এখন কিতা করতাম আমি কন্টিনিউ করতাম না করতাম না, শূন্যত যেমন এশার শূন্য সাইডে হাত, তারা দুইটা হাত পিয়ে আরম্ভ করে আমি সাইডে হাত করতে করতে কোনো সময় দেখা যায় কোনো দিন তারা এশার নামাজ একা দিয়েছে। জি, আমরা উপাসনা বুঝতাম পারছি, আমরা খৈয়ার ইনশাআল্লাহ। ইমাম সাহর দাঁড়ি সম্পর্কে তার কন্টিনিউ আমি বস্পর যদি দেখা পুষমান ওটা প্রথমে আপনারও আমরা শুকরিয়া আদায় করতেছি, আপনি আমাদের প্রোগ্রাম সম্পর্কে মন্তব্য করেছেন, ভালো মন্তব্য করেছেন। আমি বারবার বলি, মন্তব্য কর্তার সার্থক হবে যদি আল্লাহ আমাদেরকে এইভাবে ভালো পান এবং আমরা আমাদের বলা এবং শোনার জন্য একমাত্র যেন একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য হয়। আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামকে বলা এবং শোনাকে যেন কেয়ামতের নাজাত অসিলেশ যেন কবুল করে না। আমিন আমিন। এবার আসুন আপনার প্রশ্নের জবাব। আপনি কোনো একটি প্রতিষ্ঠান মাদ্রাসায় দান করবেন মনে মনে সিদ্ধান্ত করেছেন, কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেন নাই, পরবর্তীতে আপনি দেখলেন যে এই মাদ্রাসায় সবাই দান করতেছে, এই মাদ্রাসায় মোটামুটি তারা চলতে পারতেছে, পাশে আরেকটি মাদ্রাসা বা প্রতিষ্ঠান বেশি নিরীহ রয়েছে, ওইখানে হয়তো অনেকে দান করতেছে না, তাদের প্রয়োজন বেশি। তো আপনি আপনার মনে মনে সিদ্ধান্ত যেটা নিয়েছিলেন, কারোর সঙ্গে কথায় আবদ্ধ হন নাই, কথাও বলেনও নাই, আপনাকে চেঞ্জ করে ওই নিধিটা দিতে পারবেন, 100 বার দিতে পারবেন আপনি ইনশাআল্লাহ, যেহেতু আপনি কারোর সঙ্গে কথায় আবদ্ধ হন নাই, জাস্ট মনে এসেছিল, সেখানে দিল সব আল্লাহর জন্য দিয়েছেন, ওইখানে দিলেও আল্লাহর জন্য দিয়েছেন, আপনি চিন্তা করে দেখতেছেন ওইখানে দেওয়ার জন্য নিডি যেটা সেখানে দিলে হয়তো আরও ভালো হবে, সেই হিসাবে যদি আপনি চেঞ্জ করেন, আপনি চেঞ্জ করে সেখানে দিতে কোনো বাধা নাই ইনশাআল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি নামাজ পড়েন আপনার পার্শ্ববর্তী মসজিদে, আপনার কমপ্লেন হলো, কনসার্ন হলো সেখানে দুইটি প্রবলেম। একটি হলো যে অনেক সময় শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ে দুরুদ শরীফ বা সবগুলো পড়ার আগেই উনি সালাম ফিরাইয়া ফেলেন,
আমি জানি না কেন উনি এইভাবে করেন। আমার মনে হয় আপনারা যদি ম্যানেজমেন্ট বা ইমাম সাহেবের সঙ্গে শান্তি মতো আপনারা এটা নিয়ে আলোচনা করেন, আমার মনে হয় উনিও যদি এই জিনিসটা অনুধাবন করেন তো আপনি একা নয় সকলের জন্য এটা ভালো হবে। বাট আদবের সঙ্গে সুন্দরভাবে শান্তভাবে আপনারা ইসলাহের জন্য এখলাসের সাথে আপনারা কোনো অ্যাটাক করার জন্য নয়, ইমাম সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে হ্যাঁ এবং ম্যানেজমেন্ট বা ইমাম সাহেবের সঙ্গে যদি আপনারা এটা নিয়ে আলোচনা করেন খুবই ভালো হবে। কেন নমাজের শেষ বৈঠকে আত্মাহিয়াতু পড়া ওয়াজিব, দুরুস্বই যেটা পড়ি এটাও কিন্তু ইমাম শাফি সাহেব বইনুল্লাহ একরাম এটাকেও ফরজ বা ওয়াজিব বলেছেন, পড়তেই হবে। যদিও ইমাম আবু হানিফা আমরা যে মতকে ফলো করি তাদের বর্ণনা যে এটাকে সুন্নত বলা হয়েছে বা সুন্নত মুয়াক্কাদা, আপনি যদি দুরুদ শরীফ বা দোয়ায়ে মাসুরা বা কোনো একটি দোয়া না পড়েন আমার শেষ করবেন নামাজ হয়ে যাবে অবশ্য, কিন্তু হামেশা এইভাবে করলে আপনি একটি সুন্নত মুয়াক্কাদা থেকে বঞ্চিত হচ্ছেন। আমার ওয়ালিদ সাহেব হযরত মাওলানা কারি আব্দুল মান্নান রহমতুল্লাহি আলাইহি উনি হামেশা ইমামদেরকে এই জিনিসে পাইলে খুবই রাগান্বিত হতেন যে তোমরা ইমাম হয়ে যদি আপনার ইমাম হয়ে যদি আপনারা এই সুন্নত উপর আমল না করেন তো এই আমলটা কে করবে কে করবে কে করবে। রমজান মাসে বিশেষ করে যারা এইভাবে তাড়াহুড়া করে সালাম ফিরান, আমার আব্বা আলী সাহেব বলতেন রহমতুল্লাহ আলহী যে দেখো রমজান শরীফে তারাবির নামাজ পড়া সুন্নত, তোমরা এই সুন্নত আদায় করতে গিয়ে তোমরা এত সুন্নতকে তোমরা তোমরা জবে করে ফেলো। আপনারা ইমাম সাহেব যারা যদি একটি সুন্নতকে তারাবির নামাজ পড়তে গিয়ে আপনারা এই শেষ বৈঠকে তাড়াহুড়া করে এত সুন্নতকে আপনারা জবে করে ফেলেন তাহলে তো আপনাদের লাভের চেয়ে লস বেশি হবে, এদের এটা কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ, এটা অবশ্যই ভুল। আমার মনে হয় ইমাম সাহেব বা কমিটির মাধ্যমে ওনাকে উইথ রেসপেক্ট আপনারা এটা নিয়ে আলোচনা করবেন, বাট আপনার নামাজ হয়ে যাবে। আপনার প্রশ্ন হলো যে আপনি হয়তো আরেক মসজিদে গেলেও সেখানে লাইটিংয়ের প্রবলেম রয়েছে আরও কিছু বেতার ফুরাফাত আছে, তো আপনি এখানে নামাজ পড়লে জামাতের স্বার্থে আপনি নামাজ বাদ দিয়েন না, জামাতে সেখানে যাইয়েন নামাজ হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ। আর এই বিষয়টা নিয়ে সুন্দরভাবে সমাধানের লক্ষ্যে ইসলাহের নিয়তে আপনারা আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এতে হয়তো একটা কারেকশন চলে আসবে। প্লাস আপনি আরও একটি কথা বলেছেন যে অনেক সময় এশার আগের সুন্নত চার রাকাত পড়তে পারে না, দুই রাকাত পড়ার পরে জামাত শুরু হয়ে যায়। দেখেন এশার নামাজের আগের সুন্নত চার রাকাত সুন্নতে গয়ের মুয়াক্কাদা, যদি পড়তে নাও পারেন দুই রাকাত পড়লেও তাহিয়াতুল মসজিদ ইনশাআল্লাহ আপনি সব পেয়ে যাবেন। আর জামাতের স্বার্থে জামাত শুরু হয়ে যাওয়ার কারণে আপনি চার রাকাত পড়তে না পারলে আপনার কোনো সমস্যা হবে না, তবু আপনি জামাত বাদ দিবেন না। তৃতীয় বিষয়টি আপনি এখানে উল্লেখ করেছেন দাড়ি নিয়ে যে ওর দাড়ি উনি ইমাম সাহেব যে ওনার দাড়িটাও বেশি শর্ট, সুন্নতি দাড়ি নয় একমুঠি দাড়ি নয়। দেখেন আমরা বিতর্কে না গিয়ে আমরা দেখি আমাদের নবী সালামের দাড়ি লম্বা ছিল, সমস্ত আমাদের কোনো দাড়ি লম্বা ছিল, কোরআন শরীফের দাড়ির কথা রয়েছে, মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল, আমাদের নবী সালামের দাড়ি সম্পর্কে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াতালালু ওয়াজহু তালালু আল কমর লাইলাতুল বদর আযিমুল হামা লাইসা আযিমুল হামাতি রাজিলা শাহরি লাইসা বিযাযিমুল সাফিন ওয়াসিল জাবিন আযাল আইনাইন লাহু নূরুন ইয়ালু সালাল খাদ্দাইন, সেখানে এসেছে কসাল লাহিয়া, আল্লাহর নবীর ডিসক্রিপশনের মধ্যে সামাইলে কিতাবে এসেছে আল্লাহর নবীর দাড়ি ছিল ঘন ছিল আজিম আল্লাহিয়া এবং বড় ছিল লম্বা ছিল। সাহাবা একরাম বলেছেন আসর এবং জুহরের নামাজও আল্লাহর নবীর তিলাওয়াত করতেন আমরা বুঝতাম বেইস্তেরা বেলাহিয়াতি, পিছন দিকে আল্লাহ নবীর দাড়ি লড়তেছে আমরা দেখতাম। এই দাড়ি নড়া পিছন দেখতে হলে অবশ্যই দাড়িটা এক মিনিট লম্বা হতেও হবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জে গেলে শুধুমাত্র উনি হাত দিয়ে ধরে এইভাবে এক মিনিটের উপরে কাটতেন, এক মিনিটের ভিতরে কাটতেন না। এখান থেকেই বোঝা গেল যে দাড়ি লম্বা রাখতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে যে পাঁচটি শব্দ উল্লেখ করেছেন এই পাঁচটি শব্দের দাবি হলো দাড়িকে লম্বা করা, ইরসালুল্লাহিয়া আওফুল্লাহিয়া ওয়াফিরুল্লাহিয়া আফুল্লাহিয়া, সবটির দাবি হলো দাড়ি লম্বা করা। এর জন্য দেখবেন যত নেককার লোক সারা দুনিয়ার পৃথিবীর সকলের দাড়ি আছে আলহামদুলিল্লাহ, আজকাল যদিও স্টাইল হিসাবে কেউ বাতিল করতেছেন কিন্তু নবী বলেছেন খালিফুল ইহুদা ওয়াল মজুস, তোমরা মজুসিদের খেলাফ করো এবং দাড়ি লম্বা রাখবে, তোমরা মুসকে বাতিল করবে দাড়িকে লম্বা রাখবে। আপনার একটি প্রশ্ন ছিল যে অসুস্থ হয় যদি কোনো মাদ্রাসায় বা কোনো জায়গায় দান করা, আপনার দানের যদি এই প্রক্রিয়া থাকে যে আমি যদি আল্লাহ মা সুস্থতা দান করেন বাবার এই সমস্যার সমাধান হয় তা আমি কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানে আমি দান করব, এই মর্মে দান করাকে একটি শর্ত বা কন্ডিশন লাগে দান করা কি জায়েজ? জায়েজ আছে বা এটা অনুত্তম? এটা কি অনুত্তম? আপনি তো অন্তপক্ষে শর্ত দিয়ে হলেও তো কমপক্ষে একটি ভালো কাজ করতেছেন, এই হিসাবে এটা জায়েজ আছে বা ভালো? বা উত্তম পন্থা হলো যে আমরা আল্লাহকে কন্ডিশন দেবো কেন, আমরা এমনি ইজ করে ফেলো আল্লাহ আমি এই প্রতিষ্ঠানের জন্য বা এই দিন কাজের জন্য আমি এই ভালো কাজটি করবো। এক হাদিসে এসে যে রাসূল ইসলাম বলেন এই কন্ডিশনের মাধ্যমে আল্লাহ পাক বখিল যারা যাদের সম্পদ বের হয় না তাদের উপর একটা বিপদ বা সমস্যা দিয়ে আল্লাহ তাদের অন্তরিত ডালিয়ে দেন, তখন তারা কিন্তু এই বিপদকে এড়ানোর জন্যই তারা এই কথা বলে, ফয়সলা তো আল্লাহ যারা করার করবেনই। এজন্য হাদিস থেকে এটাই বোঝা গেল
এইভাবে কন্ডিশন না দিয়ে আমরা যে কোনো ভালো কাজ করতে আমরা করেই ফেলব বা এমনিতে নিয়ত করে ফেলব, আল্লাহ যদি তুমি এটা করো তাহলে তোমার এই কাজটা করবো। এর অর্থ হলো যে দেখো আল্লাহ যদি তুমি আমাকে ভালো না করো তোমাকে এটা তোমার জন্য কাজ করবো না, অর্থটা একটু খারাপ লাগে শুনতে, তাই না? আমরা আল্লাহকে কেন এইভাবে কন্ডিশন দেবো? যে কোনো কাজ করবো আমার ফায়দার জন্য, মানা মিলা সোয়ালেহান ফালে নফসি, আল্লাহ বলেন তুমি ভালো কাজ করলে তোমার ফায়দা, এটা তো আল্লাহর কোনো ফায়দা নয়। নমাজ পড়লে আমার ফায়দা, আল্লাহর তো কোনো ফায়দা নয়। আল্লাহ তো আগনা, উনি গনি, আমাদের এবাদতের মুখাপেক্ষী নন। অতএব আমার নিজের ফায়দার জন্য যখন আমি করবো আমি কেন এইভাবে কন্ডিশন দিয়ে রাখবো, আমি কেন এটাকে ডিলে এবং হ্যাঙ্গিং করে রাখবো? বাট এরপরেও জায়েজ আছে কিন্তু না, জায়েজ তো হবে না ইনশাল্লাহ, কারণ আপনি ভালো কাজই করতেছেন শেষ পর্যন্ত। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছেন, আপনাদের প্রশ্নের উত্তর শুনতেছিলাম ইনশাল্লাহ। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি দিতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিয়ে আসছিলেন এবং অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য লাইনে রয়েছেন, তবে আমাদের কাছে একটি প্রশ্ন রয়ে গেছে, এটা দেওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি কল আপনারা করেছেন, মোবাইল ফোনের ইন্স্যুরেন্স এটা কি হালাল নাকি হারাম? সুন্দর প্রশ্ন, বাট আনসার হলো ইন্স্যুরেন্স আমরা কেন করি? যে আমার জিনিসটা যেন যদি লস্ট হয়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে যেন সেটা কভার করে, তাই না? ইন্স্যুরেন্স পলিসি যদি লস্ট না হয় তাহলে আপনি যে পয়সাটা ইন্স্যুরেন্সকে দিলেন এই পয়সা দিলেনই শুধু, আপনি জীবনে এটা ফেরত পাবেন না। ইসলাম কিন্তু এ ধরনের ইন্স্যুরেন্সকে শুধুমাত্র মজবুরি অবস্থায় জায়েজ মনে করে, স্বাভাবিক অবস্থায় মোটেই জায়েজ মনে করে না। যে ইন্স্যুরেন্স আপনি বাধ্য নন, করতেই হবে এরকম নন, এই ইন্স্যুরেন্স কিন্তু ইসলামে এটাকে পারমিশন দেয় না। কারণ ইন্স্যুরেন্সের পলিসি যেটা, এখানে কিন্তু কোনো এক পক্ষই লাভবান হয়। এজ এ এক্সাম্পল, গাড়ির ইন্স্যুরেন্স যারা করতেছে, বিলিয়ন বিলিয়ন গাড়ির চালকরা ইন্স্যুরেন্স করে, কিন্তু যে ইন্স্যুরেন্স কোম্পানির ওই গাড়ি চালকদের অ্যাক্সিডেন্টের পরে বর্তকি দেওয়ার ঘটনা হয়তো সারা বছরে কয়েক হাজার হবে, এখানে বিলিয়ন বিলিয়ন মানুষের কাছে পয়সা নিতেছে। তো লাভবান কারা হচ্ছে, গাড়ির মালিকরা বেশি নাকি ইন্স্যুরেন্স কোম্পানিরা বেশি? আপনি দেখুন ইন্স্যুরেন্স কোম্পানিরাই বেশিরভাগ লাভবান হচ্ছে, একতরফা বেশিভাবে লাভ, আর অপরতরফের ক্ষতির সাইডটাই বেশি। ইসলামে এই ধরনের পলিসিকে সাধারণত সমর্থন করে না। ইসলাম কিন্তু অত্যন্ত সাম্যের ধর্ম, ইনসাফের ধর্ম, ফেয়ার এবং ইনসাফের ধর্ম। এজন্য ইসলাম যে সমস্ত ইন্স্যুরেন্স না করলেই না হয় করতেই হবে আপনাকে, যেমন গাড়ির ইন্স্যুরেন্স। আপনি এই দেশের রুল হলো আপনি ইন্স্যুরেন্স গাড়ির রোডে নামাইতে পারবেন না, আপনি বাধ্য ইন্স্যুরেন্স করতে, আপনাকে সেই ইন্স্যুরেন্স করার পারমিশন দিয়েছে, যে পরিমাণ ইন্স্যুরেন্স না করলে আপনার চলবে না। জীবন বীমা, জীবনের যে একটা লাইফ ইন্স্যুরেন্স করা হয় বা ঘরের ইন্স্যুরেন্স বা মোবাইলের ইন্স্যুরেন্স, এটা কিন্তু এই পর্যায়ের পড়ে না, আপনি করতেই হবে, বাধ্যবাধকতা নয়। এজন্য এই পলিসি যেহেতু ইসলাম সমর্থন করে না, হিসাবে ইসলামের অ্যাডভাইস হলো আপনি যেন এই সময় ইন্স্যুরেন্স যেন না করেন এটাই। আবার কারো যদি কোনো কারণে এই সময় বিশ্বের মজবুরি থাকে যে কোনো সমস্যা আছে, আমার মোবাইলে এমন কিছু রেকর্ড রয়েছে এটা যদি আমার চুরি হয়ে যায় আমার সব সমস্যা প্রবলেম হয়ে যাবে, আমি অনেক আটকা পড়ে যাব, তো ব্যক্তিবিশেষ হয়তো কারো কাছে যে উনি ওনার রেকর্ড বা এই সমস্ত জিনিসকে সংরক্ষিত রাখার জন্য উনি হয়তো বাধ্য, যদি এরকম অন্য কোনো কারণে উনি বাধ্য হন সেটা হয়তো ওনার ক্ষেত্রে ভিন্ন হতে পারে। জেনারেল নিয়মে কিন্তু যে ইন্স্যুরেন্স আমরা বাধ্য নয়, আমরা না করলেও চলবে, সেখানে ইন্স্যুরেন্স করার পারমিশন ইসলাম দেয় না। জাজাকুমুল্লাহ আসলাম জাদা, আপনার সুন্দর প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। জাজাকুমুল্লাহ খার। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছে। হ্যালো কল, আসসালামু আলাইকুম। জি হ্যালো কল, আসসালামু আলাইকুম। জি কলার কলটা বোধহয় ড্রপ হয়ে গেছে ইনশাআল্লাহ, আপনি আবারও আসবেন। জি কল, আসসালামু আলাইকুম। সময় যদি থাকে তিলাওয়াত করা যাইব নি, আগে পড়লে কোন অসুবিধা নেই। দুই নম্বর প্রশ্ন কি, দ্বিতীয় প্রশ্ন কিতা হয়েছে নাম্বার হইবানি?
দ্বিতীয় প্রশ্ন হইল হুজুর ওটা ষষ্ঠী শুক্রবারে আগে সুরা কাপ বলে খাপ বলে খাপ তো লাম্পা নাই দুইবারে যদি করে একটু কোনো গুণ হইব না অসুবিধা নেই ঠিক আছে আমরা কই মেঘ চাই সালা আর তিন নম্বর তিন নম্বর প্রশ্ন হইল দুইবারে ফলের সমস্যা এটা আমি বুঝে দিতাম পারছি আর তিন নম্বর প্রশ্ন ইয়াদার নাম এখন নানি তৃতীয় প্রশ্ন অসুবিধা নাই আমরা আনসার করি আপনি তাহকা লাইন আপনি শুনতে তাহকা যদি মনে করেন তিন নম্বর প্রশ্ন ইয়ে মনেতে আপনি কইব আমি দুইটা আনসার দিলেই প্রথম প্রশ্ন যেটা আপনি করছেন যে তাহাজ্জুদ পড়ার পরে সময় আছে ফজর টাইম শুরু হয়েছে না তো এই টাইমে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন কোনো সমস্যা না আমি একটু আগে কইছি কোরআন শরীফ যে কোনো টাইমে পড়া যায় 24 ঘন্টার ভিতরে এমন কোনো টাইম নাই যে টাইমে কোরআন শরীফ তেলাওয়াত করা যায় না হ্যাঁ কোরআন শরীফ কিছু নিয়ম এবং আদাবর কিছু তেলাওয়াত কিছু আদব আছে অজু করিয়া তেলাওয়াত করলে বলা বা দ্বিতীয় প্রশ্ন এই লগি যে আপনি সুরায়ে কাহাব যদি এক বৈঠকে ফারেন না আমি আগেই কইছি কিছু অংশ রাইত পড়লা বা কিছু দিনও এক টাইমে পড়লা আর একবারে আরো কিছু পড়লা এইভাবে দুই টাইমে বাটিয়াও যদি খেয়েও সুরায়ে কাহাব কমপ্লিট করেন কোনো সমস্যা নাই একই বৈঠকে শেষ হওয়া বৈঠক জরুরি নাই নবী করিম ফরমাইছেন যারা সুরায়ে কাহাব ফলেন শুক্রবারে দিনও না ফললে রাত্রে একসঙ্গে না ফললে দুইবারে ভরিয়া ফড়ুকা তিনবারে ফড়ুকা সারা দিনের আইতে মিলিয়ে যদি আপনি কমপ্লিট করিলেন তাও হইব ইনশাল্লাহ আপনি এই ফুরা সব পাইবেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ তো আপনার এই দুইটা প্রশ্ন আমরা উত্তর দিলাম প্রথম প্রশ্ন আমি কইলাম যে আপনি তাজু ফোড়ার পরে যদি আপনার হাতে সময় থাকে আপনি তিলাওয়াত করতে পারেন তিলাওয়াত দিনে রাত্রে 24 ঘন্টা যে কোনো টাইমে করা যেতে পারে নমাজের জন্য মকরু টাইম থাকলেও তিলাওয়াতের জন্য কোনো মকরু টাইমও নাই শুধুমাত্র তিলাওয়াত করা যায় না নাপাক অবস্থায় মেজর ইম্পিউরিটি যে অবস্থায় গুসল ফরজ জানাবতের অবস্থায় মা বোনরা হায়াত বা নেফাসের অবস্থায় কোরআন শরীফ তিলাওয়াত করতে পারবেন না চুইতেও পারবেন না মুখস্থ পড়তে পারবেন না হাদিস মধ্যে এসেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লা ইয়াহজুজুহু শাইউন গায়রুল জানাবতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তিলাওয়াত করতে কোনো জিনিস বাধা দিত না শুধুমাত্র জানাবতটাই আল্লাহর নবীকে বাধা দিত তিলাওয়াত করতে জানাবতের অবস্থায় যেহেতু একটা সেক্সুয়াল ডিফাইলমেন্ট ওই টাইমে মেজর ইম্পিউরিটি হিসাবে বড় ধরনের নাপাকের কারণে গোসল ওয়াজিব যেহেতু ওই টাইমে রসুল ইসলাম মুখস্থ তিলাওয়াত করতেন না আর বাকি সব সময় সব অবস্থায় তিলাওয়াত করতেন হাদিসে এসেছে কানা রসুলুল্লাহ ইয়াজকুরুল্লাহ ফি কুল্লি আহিয়ানিহি আল্লাহর নবী সব সময় আল্লাহর জিকির করতেন আর কোরআনে করিমটাও একটি উত্তম জিকির হাদিসের মধ্যে এসেছে আফজলু জিকিরি তিলাওয়াতুল কোরআন উত্তম একটি জিকির হল কোরআনে করিমের তিলাওয়াত তো রসুল ইসলাম যেহেতু সর্ব অবস্থায় তিলাওয়াত করেছেন অদূর থাকা অবস্থায় মুখস্থ পড়েছেন না থাকা অবস্থায় পড়েছেন শুধুমাত্র জানাবত অবস্থায় পড়েন নাই মা বোনরাও মেজর ইম্পিউরিটি বলতে যে সময় গোসল ওয়াজিব হায়াত এবং নেফাস ওই টাইমে পড়তে পারবেন না আর বাকি স্বাভাবিক অবস্থায় কোরআন শরীফ তিলাওয়াত করা যায় অতএব তাহাজ্জুদ নামাজ পড়ার সময় পড়ার সময় থাকলে তাহাজ্জুদের সময় ফজরের আগে বা ফজরের পরে তিলাওয়াত করা যেতে পারে কোনো সমস্যা নেই আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি দিয়েছি যে সূরা কাহাফ তিলাওয়াত করা যায় ফজিলত আপনি দিনে সুরায় যদি পড়েন সুরায় কাহাবকে শুক্রবারে দিনে অথবা রাত্রে বা দিনে এবং রাত্রে মিলাইয়া একই টাইমে বা দুইবারে মিলিয়ে যদি আপনি তিলাওয়াত করেন তবু আপনাকে এই সব আল্লাহ পাক দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ আকবার আল্লাহ এত দয়াল রেস্ট্রিকশন নাই আর আমি মনে করি মা বোনরা যারা আপনারা তিলাওয়াত করেন হয়তো একসঙ্গে টাইম পাইতেন না পাইবেন না বা হয়তো দ্রুত তিলাওয়াত করতে পারবেন না তবুও আপনি রাত্রে এবং দিনে মিলিয়ে যদি আপনি সুরায় কাহাবকে আপনি খতম করে ফেলেন ইনশাআল্লাহ আপনি সব পেয়ে যাবেন বাট আমি অনুরোধ করবো আমাদের বাচ্চাদেরকে যেন আমরা সুরায় কাহাব যেন আমরা তাদেরকে আমরা মুখস্থ করে দিই যেন তারা যেন মেমোরাইজ করে নিতে পারে আলহামদুলিল্লাহ আমি আমার সব বাচ্চাদেরকে সুরায় কাহাব মেমোরাইজ করে ফেলেছি তারা সুরায় কাহাব এইভাবে পড়ে মুখস্থ থেকে পড়তে পারে যার ফলে তারা খুব কম টাইমে পড়তে পারে মাশাআল্লাহ আর যারা রেগুলার কোরআন শরীফ তিলাওয়াত করেন তাদের জন্য মাশাআল্লাহ একটু দ্রুত তিলাওয়াত করতে পারেন তাদের জন্য তো একই বৈঠকে তিলাওয়াত করে নেওয়াটাও সহজ আছে আশা করি বুঝতে পেরেছেন আপনার তিন নম্বর প্রশ্ন হয়তো আপনি ভুলে গিয়েছেন যে সময় স্মরণ হলে আপনি আবারও ফোন করবেন ইনশাআল্লাহ আমাদের এই প্রোগ্রাম ইসলামিক কিউএনএ মানে ইসলামিক যে কোনো প্রশ্ন আপনারা করবেন আমরা তার উত্তর দিয়ে থাকি এবং এই প্রোগ্রামটা সপ্তাহে 5 দিন একই টাইমে রাত্র 9 o'clock থেকে শুরু করে 10:30 পর্যন্ত আমাদের প্রোগ্রাম কন্টিনিউ থাকে
শুরু হয় শনিবার থেকে, এক টানা থাকে বুধবার পর্যন্ত, স্যাটারডে সানডে মানডে টিউজডে ওয়েনেসডে, এবং তিন দিনই আমি থাকার চেষ্টা করি এবং বাকি দুই দিন মুফতি মুন্তাকিম থাকেন। আলহামদুলিল্লাহ আমরা একই টাইমে করেছি ব্র্যান্ডিং করে, যাতে আপনাদের জানা থাকে যে আপনাদের যে কোনো প্রশ্ন সপ্তাহের এই পাঁচ দিনের যে কোনো একদিন আপনারা নিয়ে আসতে পারেন। আর আমরা এখানে আলোচনা করে আমরা যেন নিজে উপকৃত হই, আপনারা যেন উপকৃত হন, এবং আমরা সবে মিলিয়ে এক অন্যের সাহায্যের ভিত্তিতে আমরা যেন নিজে ইসলাম এবং কোরআনের উপর চলে দুনিয়ার শান্তি হারদের মুক্তি আমরা পেতে পারি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় সার্থকতা। আসুন কোরআনে করিমের তিলাওয়াতে কিছু আদাব আমরা জেনে নেই। আমাদের কিছু সুরার ফজিলত বাকি রয়েছিল, আমার মনে হয় এগুলো আমরা একটু শেষ করে ফেললে মনে হয় একটু কি হবে। আমরা এসেছিলাম সুরায়ে ইয়ে পর্যন্ত, সুরায়ে তাবারাকা। সুরায়ে তাবারাকার ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবারাক মানে সুরায়ে মুলক, আল্লাহু আকবার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ইন্না সূরাতাম মিনাল কুরআনি সালাসুনা আয়াতান শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতু তাবারাক আল্লাযী বিয়াদিহিল মুলকু। তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে এই হাদিসটি হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। যারা কোরআন শরীফের আল্লাহ নবী বলেন একটি সুরা মাত্র ত্রিশটি আয়াত, সুরায় মুলক, যারা এই ত্রিশটি আয়াতের সুরায় মুলক তিলাওয়াত করবে তাদের জীবনের সকল গুনাহ মাফ হবে এবং কেয়ামতের দিন সুপারিশ করবে এবং সুপারিশের মাধ্যমে এই ব্যক্তির গুনাহ মাফ হবে, কবরের আযাব থেকে প্রোটেকশন হেফাজত করবে এই সুরা। আরও আমরা বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান জাযা। জাযাকুমুল্লাহ খায়রান। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমি দোয়া করি আরকি, যেমন রব্বানা সব ধরনের দোয়া কল করি আরবিতে, স্পেশালি ফরজ নামাজের সময়। তো আপনি আমার একটু বুঝে বা কি রকম করা যায়, বা আমি যেটা করতাম আমার ঠিক আছে নি, ওটা তো আমার একটু বুঝে বা প্লিজ। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে আপনার? আপনার প্রশ্ন হলো, সালাম ফিরানোর পূর্বে শেষ বৈঠকে আপনি রব্বানা দিয়ে যে সময় দোয়া আছে কোরআনে, এই দোয়াগুলো আপনি পড়েন, তো আপনি জিজ্ঞাসা করতেছেন যেভাবে করতেছেন এটাই ভালো না কিভাবে করলে ভালো হবে আপনাকে অ্যাডভাইস দেওয়ার জন্য? নাম্বার ওয়ান, আপনি যেভাবে করতেছেন সেটাও জায়েজ হবে। কেন? বুখারী শরীফের একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এক সাহাবিকে, সুম্মাল ইয়াতাখাইয়ার মিনাদ দোয়া, এরপরে একজন নমাজি মুসল্লি সালাম ফেরানোর পূর্বে উনি উনার পছন্দের দোয়াগুলো যেন সেখানে করেন। তো এখানে এখতিয়ার দেওয়া হয়েছে আপনি আপনার পছন্দের যে কোনো সহি দোয়া আরবিতে আপনি করতে পারলে সমস্যা নেই, করতে পারবেন। এক দুই নম্বর, আমরা পড়ি কেন আল্লাহ মানি দলাম, তো এটা উত্তম আমি বলবো এই কারণেই, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআন আদউ বিহা ফি সালাতি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটি দোয়া শিক্ষা দেন যাতে আমি প্রত্যেক নামাজের শেষে যেন আমি এই দোয়াটা আমি পড়তে পারি। হাদিসটি বুখারী শরীফে, কোথায়? বুখারী শরীফে। কে জিজ্ঞাসা করেছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে এই দোয়া শিক্ষা দিয়েছিলেন যে এটা নামাজের জন্য সবচেয়ে উত্তম দোয়া, তুমি যেন নামাজের শেষে এই দোয়া পড়ো। এই দোয়াটি কোন দোয়া? এই দোয়ায় মাসুরা আমরা যেটাকে বলি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم। তাহলে তো বোঝা গেল এই দোয়াটা আল্লাহর নবী চয়েস করে শিক্ষা দিয়েছেন আবু বকর সিদ্দিকের মতো সাহাবীকে, এবং উনি এই দোয়াটা পড়তেন, যার ফলে আমরা এই দোয়াকে আমরা চয়েস করে থাকি, আমরা এই দোয়াই পড়ছি বা পড়ে থাকি। এখন উত্তম হবে এই দোয়াই পড়া। বাট যেহেতু আরেকটি হাদিসে নবী বলেছেন, সুম্মাল ইয়াতাখাইয়ার মিনাদ দোয়া, একজন লোক নামাজি সালাম ফিরানোর পূর্বে সে তার পছন্দের দোয়াগুলো যেন সে পড়ে, তো সেটাও আপনি যেটা পড়েন সেটাও জায়েজ আছে। তিন নম্বর, আরেকটি হাদিসে রাসূল অ্যাডভাইস করেছেন চারটি জিনিস থেকে পানা চাওয়ার জন্য। একটি হলো আযাবে কবর থেকে, আরেকটি হলো মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আরেকটি জাহান্নামের আযাব থেকে, আরেকটি মাসিহ দাজ্জালের ফিতনা থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল। এই চারটি জিনিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চাওয়ার জন্য বলেছেন, সুম্মা লিতাআউযু মিন আরবাইন, সালাম ফিরানোর পূর্বে এই চারটি জিনিস থেকে দোয়া পানা চায়।
তাহলে সেই হিসাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া কুমায় পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবরি ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযুবিকা মিন আযাবিল কবরি ওয়া আউযুবিকা মিন আযাবি জাহান্নাম। তো আযাবে কবর থেকে, মাসিহ দাজ্জালের ফিতনা থেকে, দুনিয়ার ফিতনা থেকে এবং আযাব এই জাহান্নামের আযাব থেকে আল্লাহ নবী পানাচার কথা বলতেন, আপনি সেই দোয়া পড়তে পারেন। তো সংক্ষেপে আপনি যে দোয়াগুলো পড়তেছেন সে দোয়া জায়েজ আছে ইনশাল্লাহ, নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর উত্তমভাবে আমি যেটা বললাম ইন্নি দলাম তো পড়া, কেন নবী এখন শিক্ষা দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ঠিক আছে। এবার যদি কেহ ইন্নি দলাম তো পড়ে অন্য দোয়া পড়তে চায়, জায়েজ হবে? ইয়েস, জায়েজ হবে। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত যে কোনো একটি দোয়াই আপনি মাঝে মাঝে ইন্নি দলাম তো পড়লেন, কোনো সময় আউযুবিকার দোয়া পড়লেন, কোনো সময় রব্বানার দোয়া পড়লেন, এবার যদি করেন সেটাও জায়েজ রয়েছে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। বাট নামাজ হয়ে যাবে অবশ্যই। আশা করি আপনি বুঝতে পেরেছেন। অবশ্যই ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের এই প্রোগ্রামটা কিন্তু ইসলামিক Q&A, আপনারা যে কোনো প্রশ্ন করবেন আমরা আপনাদের প্রশ্ন আনসার দিয়ে থাকি। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খান। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। দুইটা প্রশ্ন, জি ইনশাআল্লাহ। নফল নুমাজ পড়ে সেটা সওয়াব হইব না, নফল জন্য মাছ পড়লে আর কি সওয়াব হইব না, আর কোন ইবাদত করলে উৎসের সময়ে নফল নামাজ কোন সময় পড়লে সব হইব না? জিজ্ঞেস হইন, নফল নামাজ সব সময় যে বুঝি, ইয়েস বুঝতে পারছি, অবসর সময়, অবসর সময়, ঠিক আছে ইনশাআল্লাহ আমি খৈর ইনশাআল্লাহ। আপনার প্রথম প্রশ্ন, আপনি শুনেছেন যে নফল রোজা রাখলে জান্নাতের একটি গেট আছে রায়্যান, সেই গেট দিয়ে তাদেরকে ঢুকানো হবে। এটা নফল রোজার জন্য নয়, যে কোনো রোজার জন্য, যারা এই রোজা রাখবে রোজার উপরে যারা মজবুত থাকবে, ফরজ রোজা এবং নফল রোজা, বিশেষ করে ফরজ রোজা তো অবশ্যই, যারা রোজা রাখবে রোজাদার বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ও তাআলা রায়্যান গেট যা ঢুকাবেন। রায়্যান গেট মানেই ওই গেটের দ্বারা ঢুকবে, তাদের কোনো পানি পিপাসা থাকবে না, পানি পিপাসা থাকবে না। তো এই স্পেশাল গেট, এটা রোজার ক্ষেত্রে যারা স্পেশাল হবেন তাদেরকে, তো রোজার উপরে স্পেশাল হতে হলে তো ফরজ রোজা ঠিক থাকতেই হবে, রমজান শরীফের ফরজ রোজা ঠিক থাকার পাশাপাশি যারা নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ তাদেরকে এই গেট দিয়ে ঢুকাবেন অবশ্যই। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, অবসর সময়ে নফল নামাজ পড়লে ভালো না কোন ইবাদত করলে ভালো হবে? তো মকরু টাইম ছাড়া বাকি টাইমে যদি আপনি নফল বন্দেগি করেন অবশ্যই তো ভালো। কী পরিমাণ ভালো? যে কঠিন কিয়ামতে যদি ফরজের মধ্যে কোনো ঘাটতি দেখা দেয় তাহলে আল্লাহ বলবেন, উনজুরু হাল্লে আব্দি মিন ততওয়ইন, হে আমার ফেরেশতারা চেক করে দেখো আমার বন্দার আমল নামার মধ্যে সে লাইফে নফল নামাজ পড়েছিল কিনা না, যদি থাকে তাহলে ফরজের ঘাটতিটা ওই নফল দিয়ে তোমরা পরিপূর্ণ করে দাও। আল্লাহু আকবার। তাহলে কী বোঝা গেল? নফলেরও প্রয়োজন রয়েছে, এক। দুই নম্বর, হযরত রবিয়া ইবনে কাব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবি, উনি আল্লাহর নবীর খেদমত করতেন রাত্রিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক রাত্রিতে খুশি হয়ে বলে, হায় হায় সব সাহাবা একরাম ঘুমোয় আর তুমি সজাগ থেকে আমার খেদমত করতেছো, রবিয়া তুমি বলতো দেখি তোমার জন্য আমি কোন স্পেশাল দোয়া করতে পারি, আমার দিল খুশি হয়ে গেছে, তোমার জন্য আমি কী দোয়া করতে পারি বলতো দেখি। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটি জিনিস চাই। নবী বললেন, কোন জিনিস চাও? তো উনি বললেন, আস আলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আপনার সাথী হতে চাই। আল্লাহু আকবার, কী বলেছেন? জান্নাতে আপনি নবীর সাথী যেন আমি হতে পারি। নবীজি বললেন, আবা গায়রু জালিক, আর কোনো কিছু চাও না, শুধু একটাই, নবী ইসলাম একটাই চাই, একটাই চাই। এবার নবীজি বললেন, আইননি আলাইয়া বে কসরতি সুজুদ, ঠিক আছে রবিয়া তোমার এই চাহিদা পুরা হবে ইনশাআল্লাহ, তুমি আমার সঙ্গে জান্নাতের সাথেই থাকবে, আমার সাথেই তুমি জান্নাতে হবে ইনশাআল্লাহ। তবে একটি কাজ, তোমার যেন সজদা ঠিক থাকে, বেশি সজদা যেন তোমার আমলনামায় থাকে। কী থাকে? তুমি যেন আমার এই ব্যাপারে একটু সাহায্য করতে হবে, বেশি বেশি সজদা করে। তো সজদা বেশি এ করার অর্থটা কী? আপনি ফরজ নামাজে প্রত্যেক রাকাতে কয়টি সজদা করেন? কয়টি করেন? দুইটি। সেখানে যদি আপনি সজদা বাড়ানোর জন্য তিনটি করেন, নামাজ হবে? উত্তর, না হবে না।
তাহলে তো ফরজ নামাজের রাকাতের মধ্যে সজদা বাড়ানোর কোনো সুযোগ নাই। তো সজদা বাড়াইতে হলে তার একমাত্র সুযোগ হলো আপনি যদি নফল বেশি পড়েন, তো আপনার লাইফে আপনার আমলনামায় কী হবে, সজদা বেশি জমা হবে। এর জন্য ফরজের পাশাপাশি সুন্নত এবং নওয়াফিল যাদের বেশি থাকে তাদের সজদার নাম্বার বেশি থাকে, আর যাদের সজদার নাম্বার বেশি থাকে তাদেরকে আল্লাহ সুবহান আল্লাহ জান্নাতে নবীজির সাথী বানান, নবীজির কাছে জান্নাতে সিট পান ওনারা। আল্লাহ আকবার, এটা নফলের মাধ্যমে নবীজির কাছে সিট পাওয়া যায়। তিন নম্বর, এই নফলের মাধ্যমে নবীজির সওয়াব পাওয়া যায়। চার নম্বর, এই নফলের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, নিজের অঙ্গ প্রত্যঙ্গ বডি সব কিছু আল্লাহর হেফাজতে কন্ট্রোলে চলে যায়। বুখারী শরীফে লম্বা হাদিস রয়েছে, এই হাদিসে যে এটাই পাওয়া যায়, এজন্য নফলে অনেক ফায়দা। হ্যাঁ, আপনি বাকি অবসর টাইমে তিলাওয়াত করেন, ছাড়াও তিলাওয়াত করতে পারেন, জিকির তসবিহাত পড়তে পারেন, ইনশাআল্লাহ অন্য অনেক কামল করতে পারেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছে। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ জি, বলুন আপনার প্রশ্ন। জি, আমার আপনার প্রশ্ন হলো আপনি বিচির নামাজের মধ্যে তৃতীয় রাকাতে আপনি দোয়া কুনুত পড়েন, দোয়া কুনুতে আল্লাহু মাইনা সাইনুকাও পড়েন, তারপরে আল্লাহ মাহদিনি ফি মান হাদাইত ওয়াতাওয়াল্লানি ফি মান তাওয়াল্লাইত ওয়াকিনি শাররা মা কাযাইত ফাইন্নাকা তাযু ওয়ালা ইয়ুযা আলাইকা ইন্নাহু লা ইয়ুযা মান আদাইত ওয়ালা ইয়ুযা মান আলাইত তাবারাক রাব্বানা ওয়া তাআলা ইয়ুযা বারিকনা ফি মা আতাইত, এই দোয়া আপনি পড়েন, আর অন্যান্য দোয়া পড়েন যা যা ইনশাআল্লাহ পড়তে পারেন। আল্লাহু মানে সাইনুকাও পড়লেন, অন্যটাও পড়তেন, যে কোনো একটা পড়লেই হয়ে যায়, বিশ্বাস রাখতে হবে যে কোনো একটা পড়লেও হয়ে যাবে। হ্যাঁ, যদি আপনার সময় থাকে আপনি যদি আল্লাহ মাদিনাও পড়েন বা অন্য দোয়া উপলক্ষের সাথে পড়তে চান পড়তে পারবেন ইনশাআল্লাহ। তবে সব দুই জন শুধু নামাজই পড়তে হবে এটাই ধরে নিন, নামাজের ভিতরে যাবে দোয়া পড়া যায়, নামাজের বাহিরেও দোয়া পড়া যায়। আপনি বাকি দোয়াগুলো তো অন্য টাইমে অন্য জায়গায়ও পড়তে পারবেন, নফল নামাজও পড়তে পারবেন বা নামাজের বাহিরেও তো পড়া যায়। এখানে একটি কথা, অনেকেই শুধুমাত্র শেষ বৈঠকে বেশি দোয়া করার তরকিব দেন, সিজদার মধ্যে দোয়া করার তরকিব দেন এবং নামাজের ভিতরে দোয়া করার তরকিব দেন, কথাটা ভালো কিন্তু উদ্দেশ্য এটাই হয় নামাজের বাইরে দোয়া করা যাবে না, এই সেন্সে যারা অনেকেই নামাজের ভিতরে দোয়া করার জন্য বেশি অ্যাডভাইস করেন তাদের উদ্দেশ্য কিন্তু সৎ নয়। আমাদের বিশ্বাস করতে হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের ভিতরে দোয়া করেছেন, নামাজের বাহিরেও দোয়া করেছেন, বরং আল্লাহর নবী বলেছেন নামাজের পরে ফরজ নামাজের পরে বেশি দোয়া কবুল হয়, পরে বলেছেন, পরে শেষ রাতিতে এবং ফরজ নামাজের পরে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে সে কথা এসেছে কুরআন শরীফের আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে, ফাইদা ফারাগতা ফাংসব, নামাজ শেষ করার পরে তুমি আল্লাহর কাছে দোয়ার মেহনতে তুমি লেগে যাও, এই তাফসীর করেছেন তাফসীরে ইবনে কাসীরে। তাহলে আয়াত থেকে ইশারা পাওয়া গেল নামাজের পরে শেষ করার পরে আপনি এখন আল্লাহর কাছে মোনাজাত করুন, আপনি নামাজ পড়েছেন, হাদিয়া দিয়েছেন, এবার আল্লাহর কাছে আপনি চান আপনার পালা আল্লাহ চাইলে আল্লাহ আপনাকে দেবে ইনশাআল্লাহ, ওই সময় দোয়া কবুল হয়। এজন্য অনেকে নামাজের বাহিরের দোয়া থেকে মানুষদেরকে ডিস্টার্ব করার জন্য বাইরের দোয়া থেকে তাদেরকে পরিবর্তন করে অন্য মনস্ক করার জন্য অনেকে এইভাবে বেশি তরকিব দিয়ে থাকেন। ইয়েস, আমরা জানি সজদার মধ্যে দোয়া কবুল হয়, হাদিসে এসেছে, আমরা জানি শেষ বৈঠকের দোয়া কবুল হয়, কিন্তু তাই বলে শুধুমাত্র সজদার মধ্যেই আর শেষ বৈঠকেই দোয়া করতে হবে এটা মোটেই ধরুন নয়, আমাদের বাহিরেও দোয়া করতে হয়, সেখানে দোয়া কবুল হয়, দোয়া কবুল হওয়ার আরও অনেক জায়গা রয়েছে। শেষ সাথীতে দোয়া কবুল হয়, ইয়ামুল জুমায় দোয়া কবুল হয়, আসর মরি মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়, আজান আকামতের মধ্যখানে দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মাবার দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, সফা মরার দোয়া কবুল হয়, জমজমের পানি পান করার পরে দোয়া কবুল হয়, আরফার মাঠে দোয়া কবুল হয়, কাবা দেখে দোয়া করলে দোয়া কবুল হয়, এইভাবে আরও কিছু মাওয়াজে মুকদ্দাসার দোয়া কবুল হয়। তো ঠিক তেমনিভাবে সজদার মধ্যে দোয়া করে একটি জায়গা, নামাজ শরীফ থেকে দোয়া কবুল হওয়ার জায়গা। তাই বলে সব দোয়াদের নামাজের ভিতরেই করতে হবে বা সজদার মধ্যেই করতে হবে, যদি উদ্দেশ্য এটাই হয় যে বাকি দোয়া থেকে মানুষদেরকে ডাইভার্ট করা, তাহলে তো উদ্দেশ্য সৎ থাকলো না। আমরা এটাও মাথায় রাখবো ইনশাআল্লাহ। অশেষ ধন্যবাদ আপনাদের সুন্দর প্রশ্নের জন্য। আমাদের এই প্রশ্ন, আমাদের প্রোগ্রামটি হচ্ছে ইসলামিক Q&A, মানে ইসলামিক যে কোনো আপনারা প্রশ্ন করেন আমরা এটার জবাব দিয়ে থাকি। এটা আগে আমরা করতাম আলোদিশারি, বর্তমানে আমরা ইসলামিক Q&A নতুন নামে সপ্তাহে আমরা 5 দিন একই টাইমে
9 o'clock থেকে 10:30 পর্যন্ত আমার প্রশ্ন আমাদের এই প্রোগ্রাম থাকে। শনিবার থেকে শুরু করে স্যাটারডে সানডে মানডে টুইজডে ওয়েনেসডে থার্সডে ওয়েনেসডে পর্যন্ত পাঁচ দিন আমাদের এই প্রোগ্রাম ধারাবাহিক থাকে। আমি সাধারণত থাকি হাউস এন্ড সাহ, আমরা থাকি সানডে এবং টুইজডে এবং ওয়েনেসডে, বাকি দুই দিন থাকেন মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব স্যাটারডে এবং মানডে। তো আলহামদুলিল্লাহ আমরা এই প্রোগ্রাম রাখছি আপনাদের জন্য, যাতে আপনাদের প্রশ্নের জন্য যদি ইয়ে থাকে তাহলে সপ্তাহে 5 দিন যেন আপনারা এখানের মাধ্যমে আপনাদের প্রশ্ন নিয়ে আসতে পারেন, আমরা তার জবাব দিয়ে থাকি। অনেকে আমরা হোয়াটসঅ্যাপেও আপনারা যদি কেউ চান আপনারা টেক্সট দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, আর লাইভ তো আপনারা প্রশ্ন করে নিয়ে বেশি করতে পারবেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ সান জাদা। জাজাকুমুল্লাহ খায়। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিয়ে আসছে। অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য লাইনে অপেক্ষা রয়েছেন, যেহেতু আমাদের টাইম শেষ হওয়ার জন্য আপনাদের করে নিতে পারলাম না। আগামীকালকেও ইনশাআল্লাহ এই প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ। আপনারা আজকে যারা কল করতে পারেন নাই, আমরা আপনাদের কল রিসিভ করতে পারি নাই, ইনশাআল্লাহ কল করবেন। প্রতি এই শনিবার থেকে বুধবার পর্যন্ত 5 দিন এই প্রোগ্রাম থাকে ইনশাআল্লাহ। আপনাদের এই সুন্দর প্রোগ্রাম প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান নামাজ বরকাত মুজুকাইম বরকত জানাচ্ছি। আমার দর্শকতা ভাই বন্ধুদেরকেও আমি আন্তরিক বরকত জানাচ্ছি। আজকের আমাদের প্রোগ্রাম ছিল কোরআন শরীফের তিলাওয়াত এবং বিশেষ বিশেষ সুরার ফজিলত নিয়ে। আমরা কোরআন করিম তিলাওয়াত করব। বিশেষ সুরার ফজিলত এটি নয় যে শুধুমাত্র এই সুরাগুলোই পড়বো, বাকি কোরআন পড়বো না, সব আমরা তিলাওয়াত করব, এই সুরাগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়। জাজাকুমুল্লাহ খায়। সম্মানিত ইকরা বাংলার দর্শক, আলহামদুলিল্লাহ নিয়মিত ইসলামিক ইউএনএ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।